ওয়ার্ডপ্রেস মাইগ্রেশন দেখার জন্য প্লাগইনের মাধ্যমে আমরা যে প্লাগইনটা ইউজ করব সেটা হচ্ছে অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশন নামের একটা প্লাগইন। প্লাগইনটা রিসেন্টলি পেইড করা হয়েছে এবং ফ্রির ক্ষেত্রে অনেক লিমিট আছে তাদের, তো সেটা আমাদের একটু ভোগাবে যদি আমরা যদি প্লাগইন দিয়ে মাইগ্রেশন করতে চাই। তো প্রোর জন্য দেখা যাচ্ছে ক্র্যাক, নাল, এগুলো অনেক কিছু আছে, কিন্তু ক্লায়েন্টের সাইটে এগুলো ইউজ করা ঠিক হবে না, ক্লায়েন্টের সাইটে ইম্পর্টেন্ট হতে পারে। তো সেক্ষেত্রে আপনার নাল বা এসব ধরনের প্লাগইন ইউজের কারণে তার সাইটটা কি বলবো যে ভাইরাস ঢুকে পড়তে পারে, তখন আপনি তাকে বিপদে ফেলে দিবেন। তো চেষ্টা করবেন যেন কাউকে যেন বিপদে না ফেলতে হয়। আপনি তাকে যদি বলেন যে আমি তো তোমার সাইটটা মাইগ্রেশন করবো একটা প্লাগইনের সাহায্যে, তুমি প্লাগইনটা আমাকে কিনে দিলে আমি তোমাকে ইজিলি কাজটা করে দিতে পারবো। এখানে কি আপডেট যাচ্ছে একটু দেখে নি, থিমটাও আপডেট চাইতেছে। আমাদের থিমটা এখানে সাবস্ক্রিপশন করা নেই তাই আপডেট দেওয়া পসিবল না, তাই বলতেছে। আচ্ছা, এটা আপডেট তো বাতিল রাখি, আমরা সাইটটা মাইগ্রেশন ট্রান্সফার করব, সাইটটা পুরোপুরি অন্য জায়গায় ট্রান্সফার করব। আচ্ছা, আমরা তাহলে আমাদের এটা হচ্ছে প্রজেক্ট প্রজেক্ট ডোমেইন, এবং এটা আমরা ট্রান্সফার করে কই নিয়ে যাব, ধরলাম যে আমরা আর একটা ফোল্ডার খুলি, সেটা হচ্ছে নিউ প্রজেক্ট। আচ্ছা, এখন যখন আমরা মুভ করছি ম্যানুয়ালের মাধ্যমে, ম্যানুয়াল মাইগ্রেশনের মাধ্যমে মুভ করছি, সেক্ষেত্রে আমাদের অন্য ডোমেইনে অন্য ডোমেইন, যেমন আমরা সাতক্ষীরাতে যখন ট্রান্সফার করছি তখন কিন্তু সেক্ষেত্রে কিন্তু আমাদের এই সাতক্ষীরা ডোমেইনে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের দরকার পড়ে নাই। আমরা ওদের ফাইল কপি করে নিয়ে, সেই প্রজেক্টের ফাইল কপি করে নিয়ে এসে কিন্তু এখানে ইনস্টলটা কার্যক্রম করে ফেলছি, জাস্ট এদের কনফিগ ফাইলটা এডিটের মাধ্যমে তখন কিন্তু করে ফেলছিলাম। কিন্তু প্লাগ ইন দিয়ে মাইগ্রেশনের প্রধান শর্ত হচ্ছে আপনাকে অবশ্যই, তার মানে ট্রান্সফার যে করা হবে দুইটার ক্ষেত্রেই দুই প্রান্তেই কিন্তু প্লাগ ওয়ার্ডপ্রেসটা ইনস্টলেশন থাকতে হবে, ওয়ার্ডপ্রেস এবং প্লাগ ইন দুইটা ইনস্টলেশন থাকতে হবে। তো এখন তাহলে আমাদের কাজ হচ্ছে এই নিউ প্রজেক্ট, যে এই নিউ প্রজেক্টের ভিতর তো কোনো ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন করা নাই, তো আমাদের এখানে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে হবে। তো ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে নেই আমরা, আমরা ওয়ার্ডপ্রেস ডাউনলোড হতে থাক ততক্ষণ আমরা আমাদের একটা ডাটাবেস খুলে নেই। ওকে, আজকে আমরা আরেকটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আমরা প্রজেক্টের দিকে এগোবো, যে একটা প্রজেক্ট করব কমপ্লিট আপনারা করবেন আর কি, এবং কিভাবে করবেন, কোথায় করবেন, কতটুক সময়, সেগুলো আজকে আমরা নিজেরা ডিসকাস করে ফিক্স করে ফেলবো। এবং আপনারা সবাই লাইভ ডোমেইনে করবেন, যাদের লাইভ ডোমেইন নেই, লাইভ আর কি নাই সার্ভার, তাদের দেয়া হবে, এবং যাদের আছে তারা তো ভালো। লাইভ আছে কার কার, কতজনের আছে? ইয়েস ইয়েস লিখে একটু চ্যাটে অ্যান্সার করেন তো, যাদের আছে। একজন, আর আমাদের দুইজন ভাই কই, মাসুদুর রহমান এবং মাকসুদুর রহমান।
মাত্র একজনের আছে, তো এই কয়েকজনের ভিতর মাত্র একজনের আছে, তো আমাদের আমি সেটা ব্যবস্থা করে দিব, আপনাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করে প্রোভাইড করা হবে। ডাউনলোড হচ্ছে, আমরা একটা ডাটাবেস ক্রিয়েট করে নেই নিউ প্রজেক্ট নামে, যেহেতু নিউ প্রজেক্ট নামে ডোমেইন নিচ্ছে, তো নিউ প্রজেক্ট নামে আমি একটা ডাটাবেস ক্রিয়েট করে নিলাম। ডাউনলোড কমপ্লিট, এটাকে কাট করে নিয়ে আসি। ওয়ার্ডপ্রেস এর ফাইল গুলা, সরি, ওয়ার্ডপ্রেস এর ফাইল গুলা আমি এই নিউ প্রজেক্ট ফোল্ডারের ভিতর নিয়ে আসলাম। কি জন্য? ওয়ার্ডপ্রেস আমি নতুন ভাবে এখানে ইনস্টল করতেছি। আচ্ছা, নতুন ভাবে ইনস্টল করার জন্য আমি তাহলে এখানে এন্টার করি নিউ প্রজেক্ট, নিউ প্রজেক্ট ডোমেইনে এন্টার করলাম। ইংলিশ ল্যাঙ্গুয়েজ কন্টিনিউ, ডাটাবেস নেম চাচ্ছে, ওকে, ডাটাবেস আমরা দিছি নিউ প্রজেক্ট, অ্যান্ড ইউজার নেম আমরা জ্যাম্প একটা ইউজ করি, রুট, পাসওয়ার্ড ব্লাঙ্ক, এবং ডাটাবেস হোস্ট লোকাল হোস্ট, ওকে, সাবমিট, রান দ্য ইনস্টলেশন, সাইট টাইটেল নিউ প্রজেক্ট দিলাম, অ্যাডমিন অ্যাডমিন, তাহলে এটা আমাদের হচ্ছে নিউ ডোমেইন যেখানে আমরা মুভ হতে চাচ্ছি। এটা যদি ভিজিট করি এই সাইট, একদম নতুন ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন ইনস্টল করলে যেমন হয় এটা কিন্তু ঠিক তেমনই আছে। এখানে আমরা কোনো কিছু কিন্তু নতুন ভাবে অ্যাড করি নাই, জাস্ট এটা আমরা একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করছি, ধরলাম যে এটা আমাদের নতুন যে ডোমেইনটা, অ্যান্ড আমাদের পুরোন ডোমেইন কোনটা, লোকাল হোস্ট স্ল্যাশ প্রজেক্ট, এইটাকে আমরা একবার সাতক্ষীরাতে মুভ করছিলাম, সেটা হচ্ছে ম্যানুয়ালের মাধ্যমে। কিন্তু আজকে আমরা কি করব, একটা প্লাগইনের মাধ্যমে, একটা প্লাগইনের হেল্প নেব, তো আমরা সেই প্লাগইনটা দেখি অ্যাড করব। প্লাগইনটা অ্যাড করব কোথায়? প্রথম আমরা যেখান থেকে ট্রান্সফার হতে চাচ্ছি, যেটা আমাদের সাইট এখন আছে, এটা আমাদের সাইট, এই সাইটটা আমরা ট্রান্সফার করে এইখানে নিয়ে আসবো। ওকে, তো দেখি কিভাবে করা যায়। তো আমরা প্লাগইন থেকে অ্যাড নিউ করব, এবং অ্যাড নিউ এ গিয়ে আমরা সার্চ দিব অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশন নামে। যদি আমরা যদি সার্চ করি, দেখবো যে ফার্স্টে যে প্লাগইনটা আসবে সেটা হচ্ছে এইটা, যে অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশন। এটা দেখা যাচ্ছে যে 2+ মিলিয়ন অ্যাক্টিভ ইনস্টলেশন, তার মানে কিন্তু বোঝা যাচ্ছে যে অনেক পরিমাণ 2 মিলিয়ন মানুষ এটা ইউজ করে, এটা এবং তাদের ওয়ার্ডপ্রেসে কিন্তু এটা ইনস্টল করা আছে, এবং রিভিউটাও মোটামুটি ভালো, 6398টা রিভিউ, 4.5 স্টারের কাছাকাছি আছে। আচ্ছা, এটা আমরা ইনস্টল করি। এখানে কিন্তু তার মানে অনেক অনেক প্লাগইন আছে মাইগ্রেশন করার জন্য,
অনেকে অনেক অনেকগুলো ইউজ করে, যার কাছে যেটা সহজ মনে হয়। তো আমার কাছে যেগুলো দেখছি আমি, তার ভিতর এইটা সবচেয়ে বেশি সহজ মনে হয় এবং কাজের। আমি এটা আমার ক্লায়েন্টের প্রজেক্টে ইউজ করছি, সেক্ষেত্রে কোনো প্রবলেম হয়নি। তো অ্যাক্টিভেট করলাম, যেমন আপনাদের যে জুসমি অ্যাপ দেখানো হয়েছিল, যে এটা প্রথমে করা হয়েছিল এই যে এই সার্ভারে কসমো সফটওয়্যার, এটা কিন্তু কসমো সফটওয়্যারে করা হয়েছিল। এন্ড দেন পরে আমরা এই সাইটটা এখানে করার পর, ক্লায়েন্ট যখন অ্যাপ্রুভ করছে এই সাইটটা, তখন সিন আমরা নিয়ে গেছি হচ্ছে জুসমি অ্যাপের যে মেইন ডোমেইন সেখানে নিয়ে গেছে। এটা কিন্তু এই অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশনের মাধ্যমেই করা হয়েছে। সাইট এত স্লো করতেছে, নেটের প্রবলেম মেবি, দেখি ওইটা লোড হতে থাক। ততক্ষণে আমরা কি করলাম যে অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশনটা আমরা অ্যাড করছি, ইনস্টলেশন কমপ্লিট। দেন আমাদের একটা দেখেন অপশন অলরেডি ক্রিয়েট হয়ে গেছে অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশন নামে, এটা হচ্ছে অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশনের তার মানে অপশন গুলো, যে এখানে কি কি অপশন আছে, এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাকআপস। তো সবগুলো অপশন আপনি ইউজ করতে পারবেন না আপনার প্রজেক্টে, কারণ এটা আমরা ফ্রি ভার্সনটা ইউজ করতেছি। আচ্ছা এই সাইটটা কি হয়েছে, নেট কি স্লো করতেছে, দেখেন যে আমি এই ডোমেইন থেকে এই ডোমেইনে মুভ করা হয়েছে। এবং এখানেও কিন্তু যদি অ্যাডমিন প্যানেলে যদি আপনি যান, তাহলে দেখবেন যে ডাব্লিউপি মাইগ্রেশনটাই অ্যাড করা আছে। যে অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশন অ্যাড করেই কিন্তু আমি এই কাজটা করছিলাম, এই সাইটটা ট্রান্সফার করা। তো আপনারাও এই প্লাগইনটা ইউজ করতে পারবেন। তো এখন আমি এখানে ইউজ করে দেখাই। তো এই অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশনের ক্ষেত্রে তিনটা অপশন আছে, এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাকআপস। ব্যাকআপস হচ্ছে প্রিমিয়াম মেম্বারদের জন্য, যারা ব্যাকআপস রাখতে চায় অটোমেটিক্যালি তাদের ক্ষেত্রে এটা হেল্প করে। অ্যান্ড আমরা ইউজ করবো মাত্র দুইটা অপশন, সেটা হচ্ছে এক্সপোর্ট এবং ইম্পোর্ট। তো এক্সপোর্ট বলতে বোঝাচ্ছে যে এই সাইটটা আমরা এক্সপোর্ট করব প্রথমে, এক্সপোর্ট করার পরেই তো ইম্পোর্ট করা সম্ভব, এক্সপোর্ট না করে তো আমরা এখানে ইম্পোর্ট করতে পারবো না। তো ফার্স্টে আমাদের তাহলে এক্সপোর্ট করে নিতে হচ্ছে, তার মানে আমরা যে সাইটে তার মানে যে সাইটটা ট্রান্সফার করব সেই সাইটে গিয়ে অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশন ইনস্টল করে আমরা এক্সপোর্টে ক্লিক করবো। এক্সপোর্ট আমি ক্লিক করলাম, এখন এই অপশনটা আসছে এক্সপোর্ট সাইট। এইখানে দেখেন এক্সপোর্ট টু নামে একটা অপশন আছে। আচ্ছা আমি এক্সপোর্ট টু তে ক্লিক করি। এখন এক্সপোর্ট টু তে অনেকগুলো অপশন আছে যে কোনটাতে আপনি এক্সপোর্ট করবেন। তো সবগুলো অপশন আমি ইউজ করে দেখিনি, তবে সবগুলো অপশন আর কি মোটামুটি একই হবে, যে আপনি হয়তো ড্রপ বক্স এক্সপোর্ট করলে আপনার ড্রপ বক্স অ্যাকাউন্টে এক্সপোর্ট হবে, এটা ওই ফাইলটা চলে যাবে এবং ওইখান থেকে আপনাকে ডাউনলোড করে ইউজ করতে হবে। তো আমরা নর্মালি কোনটা ইউজ করব সেটা হচ্ছে ফাইল নামের অপশনটা। আমরা যদি ফাইলের উপর ক্লিক করি দেখবো যে একটা এক্সপোর্ট হচ্ছে এবং এরকম একটা কাজ চলতেছে, আপনি বুঝতে পারবেন এরকম একটা পপ আপ হয়ে ও একটা উইন্ডো ওপেন হবে এবং এখানে কি কি কাজ চলতেছে ওয়ান বাই ওয়ান কিন্তু দেখা যাচ্ছে। এখন এই ট্যাবটা ওপেন, তার মানে এই কাজটা করা অবস্থায় আপনারা চেষ্টা করবেন যেন অন্য কোনো কাজ যেন কম্পিউটারে না করেন, কারণ এই কাজটা একটা জটিল প্রসেস।
যেটা হচ্ছে আপনি দেখা যাচ্ছে তখন যদি নতুন ট্যাব যদি আর একটা খুলে যদি ফেসবুকে যদি যান বা এই করেন ওই করেন, তো সেই ক্ষেত্রে দেখা যেতে পারে যে ঝামেলা হইতে পারে। যদি সিঙ্গেল কোনো ফাইলও যদি এক্সপোর্ট হতে মিস্টেক হয়, তো সেই ক্ষেত্রে কিন্তু সাইট ভেঙে যেতে পারে। তো চেষ্টা করবেন মানে যে অবশ্যই খেয়াল রাখবেন যে আপনারা যখন এক্সপোর্টটা করবেন এই ট্যাবেই থাকেন এবং ফাইলটা এক্সপোর্ট হওয়া না পর্যন্ত অপেক্ষা করেন। তো আমি সেটাই করতেছি। ওকে, এক্সপোর্ট করার পর দেখেন যে আমাদের আসছে যে ডাউনলোড লোকাল হোস্ট, এই এই ফাইলটার নাম হয়ে গেছে লোকাল হোস্ট। এটা আমরা এখন ডাউনলোড করে ফেলতে পারি, এটাই হচ্ছে আমাদের পুরো সাইটের ব্যাকআপ। আচ্ছা আমরা এটা ডাউনলোড করি, ডাউনলোডে ক্লিক করলাম, এটা কিন্তু ডাউনলোড প্রায় শেষ। এত তাড়াতাড়ি ডাউনলোড হওয়ার কারণ হচ্ছে লোকাল হোস্টের কাজ, যেহেতু ইন্টারনেট হলে ইন্টারনেট থেকে আর কি ডাউনলোড হইতো। যদি লাইভ সার্ভারে যদি কাজ করতাম তো সেক্ষেত্রে ভালোই সময় লাগার কথা, তো এটা আর সময় লাগে নাই। তো এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে, এটা হচ্ছে একটা ফাইল। যদি দেখি যে লোকাল হোস্ট প্রজেক্ট, এটাই হচ্ছে আমাদের এক্সপোর্টেড ফাইল, এটাই আমাদের সাইট। এই সাইট এই ফাইলটা যদি আপনার কাছে থাকে তো আপনি যে কোনো সময় এই সাইটটা আপনি উদ্ধার করে ফেলতে পারেন। তো ক্লায়েন্টের কাজ করে দেওয়ার পর আপনার একটা কাজ হবে হচ্ছে যে ক্লায়েন্টের সাইটের ব্যাকআপ একটা আপনার কাছে রেখে দেওয়া। কারণ আমি এই প্রবলেমটা ফেস করছি, ক্লায়েন্ট সাইট পুরোপুরি নষ্ট করে ফেলে বা কোনো হ্যাকার হ্যাক করে ফেলে, দেন আমাকে এসে বলে যে দেখো তো সাইটের কি হয়েছে, তুমি কি করে দিছিলা, এরকম হইলো। তো এরকম প্রবলেম হয়। আবার দেখা যাচ্ছে ক্লায়েন্ট নিজে এডিট করতে যাওয়া অনেক সময় অনেক কিছু এলোমেলো করে ফেলে, বা থিমের আপডেটের কারণে কোনো কিছু হয়ে যেতে পারে। আবার নাল থিম নাল প্লাগইন ইউজ করলেও এরকম ইস্যু হতে পারে যে পরে সাইটটা হ্যাক হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে নিজেরা সব সময় মনে রাখবেন যে আপনারা যে কোনো প্রজেক্ট করার পর সেই প্রজেক্টটা করে একটা ব্যাকআপ আপনার পিসিতে রেখে দিবেন, পিসিতে বা হোক গুগল ড্রাইভে হোক, যে এইটা মনে করেন অমুক ক্লায়েন্টের সাইট করছিলেন। ধরেন আপনি টুইনরিচ নামে, আমি ফাইল নিচ্ছি, ফাইল না ফোল্ডার নিব, ধরেন আপনি একটা টুইনরিচ নামে একটা ক্লায়েন্টের প্রজেক্ট করছেন এবং তার সাইটের নাম হচ্ছে কি বলবো যে xyz.com। তো এরকম করে একটা ফোল্ডার রেখে দিবেন এবং তার ভিতর আপনার ব্যাকআপটা রেখে দিবেন, যেটা আপনি সর্বশেষ ডেলিভারি করছেন এবং এটা দিয়ে সে অ্যাপই আছে। এরকম একটা ফাইল রেখে দিলেন, আপনার পিসি রাখবো না। তো যখন কোনোদিন যদি প্রবলেম হয়, প্রবলেম হইতেও পারে নাও হইতে পারে, বা 5 বছর পরে হইলো যে প্রবলেম হয়েছে, তো তখন আপনার কাছে আসলে আপনি যেন এটাও যেন উদ্ধার করে ফেলতে পারেন, অন্তত আপনি যতদিন আছেন। তো এটা একটু খেয়াল রাখবেন। হার্ড ডিস্কে রাখলে হবে কি যে হার্ড ডিস্ক যদি আমাদের নষ্ট নষ্ট হয়ে যায় তো সেই ক্ষেত্রে তো আপনি ব্যাকআপ সব হারাই ফেলবেন। দেখা যাচ্ছে 100 প্রজেক্ট করছেন গত 2 বছরে, আপনার 2 বছরের ব্যাকআপ ফাইল সব নষ্ট হয়ে গেল। তো সেই ক্ষেত্রে ক্লাউড স্টোরেজ ইউজ করেন, গুগল ড্রাইভ বা ওয়ান ড্রাইভ এগুলো ইউজ করেন। তো এটা ডাউনলোড হয়েছে, দেন আমরা আমরা কি করব যে আমাদের যে নতুন যে প্রজেক্টের যে সাইট, এখানে আমরা এই সাইটটি ইম্পোর্ট করব। তো আগের সাইট আমাদের কিন্তু কাজ শেষ, তো তাহলে এখন আমাদের এই সাইটে কাজ, এই নিউ প্রজেক্ট সাইটে। তো এইখান থেকে আমরা প্লাগইন অ্যাড করি। কোন প্লাগইনটা অ্যাড করব যেটা আগে অ্যাড করলাম, অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশন। ওকে, এখানেও আমাদের ইনস্টল করতে হবে। ইনস্টল হয়ে গেছে, দেন আমরা অ্যাক্টিভেটে ক্লিক করি। আচ্ছা এখন আমরা যদি এখানে যদি ট্রান্সফার করতে চাই, তো আমরা যেখান থেকে ট্রান্সফার করছি সেটাতে করছিলাম এক্সপোর্ট, আর এখানে আমরা করব ইম্পোর্ট, ইম্পোর্টে ক্লিক করব। অ্যান্ড
ইম্পোর্টে দেখেন যে আমাদের কি দিছে যে ম্যাক্সিমাম আপলোড ফাইল সাইজ 40 MB, যার মানে আমরা কিন্তু 40 MB ফাইল এখানে সর্বোচ্চ ইম্পোর্ট করতে পারবো, কিন্তু আমাদের সাইট কিন্তু 106 MB। তো এটা কিন্তু ওরা কি দিছে যে যদি আনলিমিটেড যদি তুমি যদি করতে চাও তাহলে দেখো গেট আনলিমিটেড ক্লিক করো, দেন ওরা বলতেছে যে এটা কিনতে। আচ্ছা, 512 MB পর্যন্ত আপলোড করা যাবে ফ্রিতে, এবং প্রিমিয়াম হচ্ছে $69 লাইফ টাইম। ব্যাকআপ সাইজ আনলিমিটেড সাইজ হবে, এটা আসলে কিনে রাখা দরকার। আচ্ছা, এটা কি আনলিমিটেড সাইট ইউজ করা যাবে? ইউজ অন অ্যানি নাম্বার ওয়েবসাইট দ্যাট ইউ ওন, রেস্টোর ব্যাকআপ। এটা কিনে রাখলে তো আপনারা যদি সবাই মিলে কিনে রাখেন, মনে করেন একজন কিনলেন না, সবাই মিলে কিনলেন, সবাই ইউজ করলেন, যদি লাইফ টাইম যদি হয়, যদি আনলিমিটেড সাইটে যদি ইউজ করা যায়। আমি একটু দেখি এটা সম্পর্কে কেউ জানেন, যেটা সব সাইটে ইউজ করা যায় কিনা। সবাই আছেন তো, তাই না? মাঝে মাঝে মনে হয় কেউ নাই। আচ্ছা, এটা আমি চেক করব, দরকার হলে সবাই মিলে কিনব। এরকম রিসোর্স কালেক্ট করতে হবে ডে বাই ডে আপনার কাজের জন্যই। তো যাই হোক, আমরা দেখি যে 512 MB পর্যন্ত যেহেতু আপলোড করা যাবে, তো এটা তো আমাদের আয়ত্তের মধ্যে। তো সেই ক্ষেত্রে বলছে যে আপডেট দা ডট এইচটি অ্যাক্সেস ফাইল। আচ্ছা, আপডেট দা কনফিগ ফাইল, এগুলো চেঞ্জ করতে বলছে। আচ্ছা, আমরা কি করি যে তাহলে আপলোড সাইজটা আমাদের বাড়াতে হবে, তো আমরা এই জন্য একটা প্লাগ ইন অ্যাড করবো। প্লাগ ইন এর নাম কি দেওয়া যায়, কি নাম হবে, যে আপলোড সাইজ ইনক্রিজ, যেটা ওরা অনেক কোডের মাধ্যমে আমাদের করতে বলছে। তো আমরা দেখি এরকম কোন প্লাগ ইন পাওয়া যায় কিনা, ইনক্রিজ ম্যাক্সিমাম আপলোড ফাইল সাইজ। আচ্ছা, এটা 70,000 প্লাস ইনস্টলেশন, এটা আমরা ইনস্টল করি। ওয়ার্ডপ্রেস এর ফ্রি প্লাগ ইন, এত এত রিসোর্স আপনারা ইউজ করতেছেন, ফ্রিতে পাচ্ছেন, প্রশ্ন আসে না যে কেন ওরা ফ্রিতে দিচ্ছে? প্রত্যেকটা প্লাগ ইনেরই দেখবেন, ম্যাক্সিমাম প্লাগ ইন, প্রত্যেকটা না, দুই একটা বাদ থাকতে পারে, যে প্রত্যেকটা প্লাগ ইনেরই একটা প্রো ভার্সন আছে। তো এইভাবে প্লাগ ইনটা তৈরি করে যেন লিমিটেড কিছু জিনিস ইউজ করা যায় ফ্রিতে, এবং আপনাকে যদি তার মানে বেশিরভাগ কাজে যদি ইউজ করতে হয় তাহলে আপনাকে প্রোটা ইউজ করতে হবে। এখন প্রোটা ওরা ওদের সাইটে দিয়ে রাখছে, তো সেক্ষেত্রে আপনি যদি প্রোটা কেনেন তো ওদের সব ফ্যাসিলিটি আপনি ইউজ করতে পারবেন, এবং ওই প্রো দিয়েই ওরা ইনকামটা করে। তাছাড়া কিন্তু ওয়ার্ডপ্রেসে আপনি যদি এইসব প্লাগ ইন বানায় যদি আপলোড করেন, সেক্ষেত্রে কিন্তু ওয়ার্ডপ্রেস থেকে আপনাকে কোনো তার মানে টাকা বা রিসোর্স কিছুই দেওয়া হয় না, কোনো হেল্পই করা হয় না, জাস্ট আপনি অন্যের উপকারের জন্য করতেছেন, এবং আপনাকে ইনকাম করতে হলে অবশ্যই একটা প্রো ভার্সন রাখতে হবে, এবং প্রো ভার্সন যদি মানুষ কিনে তখনই আপনি আসলে এক্স্যাক্টলি ইনকামটা করতে পারবেন। তো আমি ইনক্রিজ ম্যাক্সিমাম আপলোড ফাইল সাইজ প্লাগ ইনটা অ্যাক্টিভ করি, অ্যান্ড ইনক্রিজ, এটা গেছে সেটিং অপশনে, এইখানে আমি ক্লিক করি, দেন এইখানে চুজ ম্যাক্সিমাম ফাইল অপশন। আচ্ছা, 512 MB দেই আমি, অ্যান্ড এখন যদি এই পেজটা রিলোড করি দেখি যে কত। ওকে, এখন কিন্তু তাহলে ম্যাক্সিমাম ফাইল সাইজ 512 MB আমাদের হয়ে গেছে, তার মানে কিন্তু এখন কিন্তু আমরা অ্যাক্টিভ করতে পারতেছি। আচ্ছা, এটাও যদি 1 GB করি তাহলে কি আপনারা ওইখানে 1 GB দেখতে পাবেন? অবশ্যই না।
ওকে ম্যাক্সিমাম ফাইল সাইজ এখন 1 জিবি দেখাচ্ছে। 1 জিবি মেবি কাজ করবে না, কারণ ওরা তো দিছে যে ফ্রি ভার্সনে অনলি যদি কাজ করা যায় তাহলে তো ভালো, কিন্তু মনে হয় না কাজ হবে। টেস্ট করার কোনো উপায় নাই, এই যে ফ্রি ভার্সনে বেসিক প্যাকে জাস্ট 512 MB পর্যন্ত দিছে ওরা লিমিট, তো সেক্ষেত্রে কাজ হওয়ার কথা ছিল না। যেহেতু লোকাল হোস্টে কাজ করতেছি সেক্ষেত্রে হয়তো কিছুটা ফ্যাসিলিটি পাওয়া যাচ্ছে। তো যাই হোক, আমরা এই ফাইলটা ইম্পোর্ট করি। তাহলে আমরা এখন কি করব, এখানে ইম্পোর্ট ফর্মে ক্লিক করলে আমরা যেহেতু ফাইল ইম্পোর্ট করছি তাহলে ফাইলটাই চুজ করি, এন্ড ফাইল চুজ করার পরে আমাদের ফাইলটা চুজ করতে বলতেছে যে কোন কোন ফাইলটা তুমি ইম্পোর্ট করবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এই যে টু ইনরিচ, এই যে এটা হচ্ছে আমাদের ফাইল, এটা যদি আপনি ক্লিক করেন দেন দেখেন যে ইম্পোর্ট হলো। এটা লাইভের সাইটের ক্ষেত্রে কোনোদিনই এত ফাস্ট হবে না। একটা ইরর শো করছে, আনএবল টু ইম্পোর্ট, আনএবল টু ওপেন ফাইল ফর রিডিং, এতে ইম্পোর্ট করতে পারতেছে না। দেন আবার ট্রাই করি, যে ইরোরটা দেখাচ্ছে সেই ইরোরটা দিয়ে সার্চ করি যে কেন এই ইরোরটা শো করতেছে। ওকে, দেখা যাচ্ছে যে ওয়ার্ডপ্রেস এর সাপোর্টে এরকম একটা প্রবলেম, কিন্তু অলরেডি একজন পোস্ট করছে 11 মান্থ আগে, তো তারাও সেই ইস্যুটা ফেস করছে। তো দেখি এখানে কোনো সলভ পাওয়া যায় কিনা। ওকে, দ্যাটস ওয়ার্ক ফর মি, আই আন ইনস্টলিং অল ইন ওয়ান, দেন আই ইনস্টল দ্য বেসিক ডাউনলোড। এখানে কোনো সলভ পাওয়া যাচ্ছে না। ওকে, সো এখানে একটা ফাইল এডিট করতে বলছে, যে আমরা যে প্লাগ ইন দিয়ে যে চেঞ্জটা করছি এটা হয়তো আমাদের যে হোস্টিং এর যে php.ini ফাইল ওইটাতে এডিট হয়নি। তো ট্রাই করি, কোথায় যেতে বলছে আমাদের বিটনামি ওয়ার্ডপ্রেস php.ini, তো আমরা খুঁজে বের করি যে আমাদের হোস্টিং এ পিএইচপি এর ভিতর php.ini এটা একটা ফাইল আছে, এটা আমরা এডিট করি, এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। আচ্ছা, আমার নোটপ্যাড প্লাস প্লাসটা মাঝে মাঝে কি হয় বুঝলাম না, আনইনস্টল করি নাই, কিছুই করি নাই, তারপরে মাঝে মাঝে খুঁজে পাই না। স্যার আসছি তো এবার, ওই যে নোটপ্যাড প্লাস প্লাস ওই তো নিচে, স্যার ওইখানে অপশন ছিল আবার, এই যে। আচ্ছা, মাঝে মাঝে খুঁজে পাই না। তো
তো সেক্ষেত্রে আমাদের কি খুঁজে বের করতে বলছে? বিগার পোস্ট সাইজ php.ini। আচ্ছা দেখি যে আমাদের এখানে 40 MB নামে কোথাও কোনো কিছু আছে কিনা আমি খুঁজে বের করি। কন্ট্রোল এফ দিয়ে আমি 40 MB, 40 আপলোড আপলোড কিওয়ার্ড দিয়ে খুঁজে বের করার ট্রাই করি। আপলোড ম্যাক্সিমাম ফাইল সাইজ 40 MB। দেখেন যে এখানে একটা কোড আছে, যদি জুম করি যে ম্যাক্সিমাম আপলোড ম্যাক্স ফাইল সাইজ 40 MB। আচ্ছা এটা আমরা একটু বাড়াই দিই, 1028 MB করে দিই। ট্রেন আবার ট্রাই করি যে কি হয়। ফাইল ফাইল থেকে এটা আচ্ছা, এই এই জিনিসটা হয়তো এখনই কাজ করতেছে না, এই কোডটা যে আমরা সেভ করছি এটা এখনই কাজ করতেছে না, হয়তো আমাদের জ্যামটা একবার অন অফ করে নিতে হতে পারে। তো আমরা অন অফ করে দেখি, কারণ ওটা তো পিএসপি ফাইল, পিএসপি একবার যদি কাজ করা শুরু করে ওর কোড এডিট করে কোনো লাভ নেই, ওই একই আগের কোডটাই কাজ করবে। তো আমি আবার ট্রাই করি প্রথম থেকে। ইম্পোর্ট ইম্পোর্ট ফ্রম ফাইল, দেন ফাইলটা চুজ করলাম, একই প্রবলেমই দেখাচ্ছে। এইখানে আপাতত কাজ শেষ, এইটা কাজ করবে না, দেখি আর কোনো ফিক্স পাওয়া যায় কিনা। হাউ টু ফিক্স অ্যান্ড ফোল্ডার পারমিশন এরর ইন ওয়ার্ডপ্রেস। আচ্ছা এটা একটা ব্লগ পাওয়া গেছে, ব্লগে দেখি দেখি কিছু পাওয়া যায় কিনা। হাউ ফাইল অ্যাড ফোল্ডার পারমিশন ওয়ার্ক ইন ওয়ার্ডপ্রেস। ওকে, এখানে একজন সলভ দিছে যে সে কি করছে, যে
I uninstalled all in one plugins, then I installed the basic download by downloading from here. তার মানে এই URL থেকে সে ডাউনলোড করছে বেসিক বেসিকটা, তো সেই ক্ষেত্রে তার কাজ করছে, কিন্তু নিচে সে আরেকজন কমেন্ট করে রাখছে দিস মেথড ডিড নট ওয়ার্ক ফর মি এনি আদার থ্রো, মানে তার ক্ষেত্রে কাজ করে নাই, তো আর আর কিছু জানে কিনা, কিন্তু সে রিপ্লাই দিছে দিস ওয়ার্ক ইট ফর মি টু থ্যাংকস। তো তাইলে আমরা আমরা এটা দিয়েও চেষ্টা করি, বেসিকটা ডাউনলোড করে এইখান থেকে আমরা প্লাগইনটা ডাউনলোড করব। আচ্ছা এটা বিস্কাইটের একটা প্লাগইন ডাউনলোড হয়ে গেছে, এন্ড দেন আমরা তাহলে এখানে আমরা কই যাব, প্লাগইনে যাব, প্লাগইন ইনস্টলড প্লাগইন, এবং এখান থেকে এটা ডিঅ্যাক্টিভ করে দেই, ডিলেট করে দিলাম, এবং ওই প্লাগইনটা ইনস্টলেশন করব যেটা আমরা ডাউনলোড করলাম। তো ডাউনলোড প্লাগইন ইনস্টলেশন করে কি করে অ্যাড নিউ যাইতে হয়, এবং অ্যাড নিউ থেকে আপলোড প্লাগ, এবং এখানে যদি আমরা আপলোড করে দেই তারপর ইনস্টল নামে যদি ক্লিক করি অ্যাক্টিভ প্লাগইন, দেখি ট্রাই করে কাজ হয় কিনা। দেন ড্যাশবোর্ডটা রিফ্রেশ করি, এখানে তো প্লাগইনের অপশনই আসতেছে না। ওকে এটা একটা এক্সটেনশন, আমরা প্লাগইন আন ইনস্টল করে দিছি, আমরা ভাবছি যে এটা প্লাগইন, এটা একটা এক্সটেনশন কিন্তু দেখা যাচ্ছে, তার মানে এর সাথে কিন্তু এই প্লাগইনটা কিন্তু থাকতে হবে, তো ডিলিট করা আমাদের ভুল ছিল। আমরা আমরা এখান থেকে ডাউনলোড করি, যে উপরে কিন্তু নোটিফিকেশন আসছে যেটা বললো, এটা এটা দিয়েও কিন্তু ডাউনলোড করা যাবে। আচ্ছা ইনস্টল নাও আমরা ক্লিক করি, আসলে ডাব্লুপি মাইগ্রেশন ফাইলটা দিয়ে ইম্পোর্ট করা কিন্তু এতটা ঝামেলাকর না, কিন্তু আমাদের লোকাল হোস্টের ক্ষেত্রে আর কি ঝামেলাটা হয়েছে। ইম্পোর্ট ইম্পোর্ট থেকে এখন যদি ট্রাই করি, এখন হয়তো কাজ হবে কারণ স্লোলি যাচ্ছে, কিন্তু আগের বার তো অনেক ফাস্ট ফাস্ট মুভ হইলো। ততক্ষণে আপনারা অ্যাটেন্ডেন্স দেওয়ার জন্য পিঠন, সেম ইরর, অ্যাটেন্ডেন্স দেওয়ার জন্য প্রিপেয়ার হন। ওকে সরি, আমি আসলে দূর থেকে দেখতেছিলাম যেটা আসলে ইরর নট ইরর, এটা কিন্তু ইম্পোর্ট হয়ে গেছে। দ্য ইম্পোর্ট প্রসেস উইল বি ওভার রাইট ইউর ওয়েবসাইট ইনক্লুডিং দ্য ডাটাবেস মিডিয়া প্লাগ ইন অ্যান্ড থিম, প্লিজ ইনশিওর দ্যাট ইউ হ্যাভ এ ব্যাকআপ অফ ইউর ডাটা বিফোর প্রসিডিং টু নেক্সট স্টেপ। তো এটা আমাদের একটু সতর্ক করে দিচ্ছে যে আমরা যে এখন যেখানে দিয়ে ইম্পোর্ট করলাম সেই ইম্পোর্টের ক্ষেত্রে আমাদের কিন্তু এইখানে যদি আগে থেকে যদি কোনো সাইট করা থাকে, এই নিউ প্রজেক্ট আমরা নতুন ইনস্টল করছি, কিন্তু এরকম হতে পারে যে ক্লায়েন্টের হয়তো অন্য কোনো সাইট থাকতে পারে। কারণ নয়েজ আসতেছে, তো সেই ক্ষেত্রে কিন্তু তার মানে তার আগের সাইটটা কিন্তু চলে যাবে, এবং নতুন যে সাইটটা সেটাই কিন্তু থাকবে, তো সেটা আর কি সতর্ক করে দিল। তো আমরা প্রসিডে ক্লিক করি, প্রসিডে ক্লিক ক্লিক করার পর দেখবেন যে আরো কিছুক্ষণ সময় লাগবে, সেই সুযোগে অ্যাটেন্ডেন্সটা নেই,
সবাই ভিডিও অন করেন। অ্যান্ড দেন আমার অ্যাটেন্ডেন্স নেওয়া ডান। অ্যান্ড দেন দেখি যে আমাদের এখানে কিন্তু এখনো কাজ চলতেইছে, স্ক্রিন দেখা যাচ্ছে। সবাই শুনতে পাচ্ছেন আমাকে? স্যার দেখা, ওকে, তো এখানে ইম্পোর্ট হচ্ছে, দেখি কতক্ষণ সময় লাগে। দেখা গেল 100% হওয়ার আগে এই রোডটা শো করলো, তখন কেমন লাগবে? ফ্রি জিনিস ইউজ কর, আসার সময় ঝামেলা কর। দেন ইওর সাইট হ্যাজ বিন ইম্পোর্টেড সাকসেসফুলি, জাস্ট ফিনিশে ক্লিক করব আমরা। আচ্ছা, আমরা অন্যান্য ট্যাব কেটে দিলাম, অ্যান্ড দেন যদি ভিজিট সাইট করি, দেখবো যে আমাদের সাইটটা কিন্তু এখানে চলে আসছে, নিউ প্রজেক্টটা, উইদাউট এনি হ্যারাসমেন্ট। এই হ্যারাসমেন্টটা হইতে হয়েছে আমাদের না জানার কারণে, লোকাল হোস্টের ক্ষেত্রে ওই এক্সটেনশনটা লাগবে। তো এখন যদি আপনি এইটার অ্যাডমিন প্যানেলে যদি ঢুকেন, তো সেই ক্ষেত্রে আপনার পাসওয়ার্ড কোনটা হবে জানেন? আগের সাইটে যেটার অ্যাডমিন এবং পাসওয়ার্ড ছিল, ইউজার নেম এবং পাসওয়ার্ড ছিল, সেটাই কিন্তু এখন আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড। তো আমার মনে হয় যে আমরা হয়তো ঝামেলায় পড়ছিলাম, কিন্তু আপনারা কোনো ঝামেলায় পড়বেন না। আপনারা জাস্ট কি করবেন, প্লাগ ইন থেকে ফার্স্টে ওই প্লাগ ইনটা ডাউনলোড করে নেবেন, অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশন, এবং তারপরে আর একটা এক্সটেনশন অ্যাড করে নেবেন, সেটা হচ্ছে অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশন, সরি, অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশন আনলিমিটেড এক্সটেনশন, আনলিমিটেড। আচ্ছা, এখানে ওরা ওটা আপলোড করে নাই, ওটা ওদের সাইটে আপলোড করে রাখছে। তো ওদের সাইটটা জানার উপায় কি, ওদের প্লাগ ইনের উপর ক্লিক করে যদি ওদের সাইটটা যদি লিঙ্ক যদি খুঁজে বের করতে পারেন। প্লাগ ইন হোম পেজ, যেটা হচ্ছে ওদের সাইট, এবং তার প্রোডাক্টস পেজে যে আনলিমিটেড এক্সটেনশন, এইখানে ডাউনলোডের অপশন, স্টার্টিং ফর $90। আচ্ছা, ওই ইউআরএলটা রেখে দিতে হবে, স্ট্যাক ওভারফ্লো, ওইখান থেকে ডাউনলোড করা সহজ ছিল। আমি স্টোরি থেকে নিয়ে আসি। কোনটা, এই যে ইম্পোর্ট
এই ইউআরএলটা, এই ইউআরএলটা একটু নোটপ্যাডে বা আপনার বুকমার্কে সেভ করে রাখেন। এখান থেকে ডাউনলোড করে নেবেন এক্সটেনশনটা, বেসিক বেসিক যে এক্সটেনশনটা, এই বেসিক এক্সটেনশন, এটা ডাউনলোড করে নিলেই আপনাদের ক্ষেত্রে কাজ করবে। তাহলে কাজ কি, যে আমরা কি করব, যে ফার্স্টে এটা ডাউনলোড করব এবং ওই এক্সটেনশনটা ডাউনলোড করে এখানে অ্যাড করে নিব, এবং দেন তারপরে আমরা ইম্পোর্ট করব। তাহলে সেক্ষেত্রে কোনো ঝামেলা হবে না। তো ব্রেক টাইমের ভিতর, যে আমরা যখন ব্রেক দিব, তখন তারা একটু কি করবেন, যে একটু ট্রাই করে দেখবেন, যেহেতু দ্রুত কাজ, একটু ট্রাই করে দেখেন যে কোনো সমস্যা হয় কিনা। তাহলে আজকের ক্লাসে আমরা আবার এটা সলভ করব। আচ্ছা, এই একই কাজটা আমরা দেখি লাইভ সার্ভারের ক্ষেত্রে কেমন জটিল হয়। আমরা লাইভ সার্ভারের ক্ষেত্রে যাই। আমাদের লাইভ সার্ভার একটা হচ্ছে এলইডিপি স্ল্যাশ ডাব্লুপি অ্যাডমিন। ওকে, এই সাইটটা যদি ভিজিট করি, এটা হচ্ছে আমাদের সাইট। আচ্ছা, এইটাকে আমরা কোথায় ইম্পোর্ট করতে পারি? দেখি কোনো ডোমেইন পাওয়া যায় কিনা। আমরা একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে নেই নতুন করে, এদের সবটা ক্লাসের মাধ্যমে ইউজ করি, সবটা ক্লাস ইউজ করে দ্রুত ইনস্টল করে নেই। ইনস্টল নাও অ্যান্ড দেন বাই ইওর থিম অ্যান্ড স্ল্যাশ দিলাম যে এলইডিপি, এলইডিপি নিউ কুইক ইনস্টল, পাসওয়ার্ড এবং ইউজার নেমটা রেখে দেই। ইউজার নেম হচ্ছে এইটা, পাসওয়ার্ড হচ্ছে আচ্ছা এটা থাকবো আপাতত। দেন আর কোনো কিছু চেঞ্জ করার দরকার আছে? ইনস্টল করি, সহজে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার আর কি। এই সাইটটা আমরা ভিজিট করি, যে এটা কিন্তু এখন একদমই নতুন অবস্থায় ওয়ার্ডপ্রেস ইনস্টল করলে যেভাবে থাকে সেইভাবে কিন্তু আছে। আমরা কি করব, আমাদের এই লাইভ সাইটটা আমাদের এই লাইভ সাইটে ট্রান্সফার করব। আমাদের মেইন ডোমেইন কি, যে আমাদের buyyourtheme.com/ldp, এটা হচ্ছে আমাদের মেইন সাইট, এবং এই সাইটটাকে আমরা রাখতে চাচ্ছি এলইডিপি নিউ এ, এলইডিপি নিউ নামের সাব ডোমেইনে। ওকে, সো এটার জন্য আমাদের কি করতে হবে, এইটা যদি আপনি যদি ম্যানুয়ালি করেন, তো ম্যানুয়ালির ক্ষেত্রে কিন্তু আমাদের এইভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের প্রয়োজন ছিল না সবটা ক্লাসের মাধ্যমে, কিন্তু আমরা যেহেতু প্লাগ ইন দিয়ে করতেছি সেক্ষেত্রে আমাদের কিন্তু তার মানে ওয়ার্ডপ্রেস দুই প্রান্তে ইনস্টলেশন রাখা প্রয়োজন। ওকে, সো আমরা কি করব, যে যেখান যে সাইটটা আমরা ট্রান্সফার করতে চাচ্ছি, আমাদের সাইট ট্রান্সফার করতে চাচ্ছি এইটা, এইটার যদি আমরা যদি ড্যাশবোর্ডে যাই এবং এইখানে আমরা গিয়ে কি প্লাগ ইন অ্যাড করব, দেখি আমরা লাইভের ক্ষেত্রে কত ঝামেলায় পড়ি। অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশন। আচ্ছা, এইখানে গিয়ে আমরা এটা সার্চ করলাম এবং খুঁজে পাইছি, ইনস্টল না ক্লিক করলাম।
অ্যাক্টিভ করলাম। যারা প্লাগ ইন দেখে মনে হইতেছে যে স্যার তো কত ঝামেলা করলো, কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু ওই ঝামেলাটা করতে হবে না, আপনারা কিন্তু ইজিলি সলভ করে ফেলতে পারবেন। তখন বুঝবেন যে আসলে প্লাগ ইন দিয়ে কাজটা করা কত সহজ। তো যাই হোক, আমরা কিন্তু অ্যাড করে ফেলছি প্লাগ ইনটা, এন্ড দেন আমরা কি করব, এক্সপোর্ট করব। এই সাইটটা তো আমরা ট্রান্সফার করতে চাচ্ছি, তাহলে যে সাইটটা ট্রান্সফার করতে চাচ্ছি সেটা এক্সপোর্টে ক্লিক করলাম। আচ্ছা দেখি কত এমবি হয়, দেখি এটা ক্লিক করলাম। ওকে, এটা মাত্র 64 MB হইলো, কেন এটা তো কমই হয়েছে। তো এটা আমরা ডাউনলোড করি, কখন কি হয় কিছু বুঝি না। এর ভিতর অনেক ইমেজ তো থাকার কথা যদি ইম্পোর্ট করে থাকেন। আসলে ওরা মনে হয় লাইট ওয়েট ইমেজ ইউজ করছে। এটা ডাউনলোড হতে কি অনেক টাইম লাগবে? 154 কিলোবাইট। আচ্ছা দেখি তো এটা আইডিএম দিয়ে ডাউনলোড করা যায় কিনা। আইডিএম দিয়ে ভালো স্পিডে ডাউনলোড করা যাচ্ছে, এখান থেকে আমরা ক্যান্সেল করে দিলাম। স্বপ্না পাল, আপনাদের ভার্সিটি থেকে কি ল্যাব কোর্স অফার করছিল, কোনো ল্যাব কোর্স ছিল এই সেমিস্টারে? ছিল না, আমাদের এই যে মিডের পরে ল্যাব কোর্স অফার করছে, মানে আমাদের রিকোয়েস্টের কারণে, শুধুমাত্র লাস্ট লাস্ট ইয়ার যারা তাদেরকে। আচ্ছা, আমাদের মানে তো আমাদের ডিপ পলি ল্যাব কোর্স দিছে, এটা তো ইউজিসি থেকে নিষিদ্ধ যে অনলাইনে ল্যাব কোর্স অফার করা যাবে না, কিন্তু তারপরে হ্যাঁ ওরা অফার করছে এবং এখন ফাইনাল পরীক্ষা দিয়ে দিছি। এখন বলতেছে যে তোমাদের এখন ল্যাব কোর্সের ক্লাস হবে এবং এখন কোর্সটা করে পরীক্ষা দিয়ে দিতে হবে। তো খুব চিন্তায় আছে। অনলাইনে পরীক্ষা নিবে, হ্যাঁ ট্রিপল অনলাইন, ল্যাব কিভাবে সম্ভব? এই তো সিমুলেটর দিয়ে দেখাতে বলতেছে। তো আমি আর কি সন্দেহ যে কোন কোন ভার্সিটি এটা ট্রাই করতেছে কিনা ল্যাব কোর্স, না হলে ইউজিসি না, থেকে। আমাদেরকে শুধু ফাইনাল ইয়ার দের স্টুডেন্ট দেরকে দিছে, আর কাউকে দেয়নি। আমাদেরকে শুধু এই বছর, মানে আমাদের সেমিস্টারের মধ্যে শেষ করার জন্য, কারণ অনেকের অনেক প্রবলেম আছে, তারা চাকরি করে, তাদের সার্টিফিকেট দরকার, এই জন্য আমাদেরকে অনেক রিকোয়েস্টের পরে, তাও এই যে মিডের পরে এসে দিল। এই 2 মাসের মধ্যে প্রত্যেক সপ্তাহে 2টা করে ক্লাস ছিল, সেখানে 4টা করে ক্লাস দিছে, দিয়ে এই 2 মাসে শেষ করে দিবে। কিন্তু পরীক্ষা অনলাইনে হবে না, পরীক্ষা আমাদের ফিজিক্যালি হবে ভার্সিটিতে গিয়ে। বুঝতে পারছি। আচ্ছা আমাদের তাহলে কিন্তু এই যে এই ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। আচ্ছা ফাইলটা ওপেন ফোল্ডার, এটা হচ্ছে আমাদের ফাইল, এটাই কিন্তু আমাদের সাইট। আচ্ছা এখন যদি আমি আমি কোথায় ট্রান্সফার করতে চাচ্ছিলাম, এলইডিপি নিউ মেবি নাকি নিউ এলইডিপি,
এলইডি প্রিনিউ, এলইডি প্রিনিউ কই গেল? হ্যাঁ এলইডি প্রিনিউ, এটাতে ট্রান্সফার করতে চাচ্ছি। তাহলে এখানে গিয়ে আমাদের কাজ কি, ওই প্লাগ ইনটা অ্যাড করা। অ্যাক্টিভেট করলাম, এখন আমাদের আর একটা কি এক্সটেনশন অ্যাড করতে হবে মনে আছে? আচ্ছা এক্সটেনশন অ্যাড করার আগে আমরা একটু ট্রাই করি তো লাইভ সার্ভারের ক্ষেত্রে কি হয়। এইখানে যদি আমরা ইম্পোর্টে ক্লিক করি, এখানে 128 MB দেখাচ্ছে। 128 MB-র মধ্যে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে, 64 MB যেহেতু, তো সেই ক্ষেত্রে পারতেছি। তো দেখি যে এটা করা যায় কিনা, ফাইল দেন এটা চুজ করি, যে দেখি কি হয়। এই কাজগুলো করার সময় অবশ্যই ট্যাব ট্যাব নাড়াচাড়া করবেন না, অন্য ট্যাবে গিয়ে অন্য কাজ করবেন না, বা অন্য কোনো কিছু ডাউনলোড চলতেছে এই সময়ও এগুলো করার ট্রাই করবেন না। নেট স্পিড যেন ফুলফিল ভালো থাকে এই সময়ই করেন, কারণ দেখা গেল 15%-এ গিয়ে কোনো কারণে বসে পড়লো, যার হচ্ছেও না, আগাচ্ছেও না, পিছিয়ে হচ্ছেও না, আপনি ক্যান্সেলও করতে পারতেছেন না, তো অনেক রকম সমস্যা হতে পারে। তো সেক্ষেত্রে ট্রাই করবেন ইন্টারনেট স্টেবল অবশ্যই, স্টেবল থাকা সময় এই কাজটা করতে। আচ্ছা আপনাদের জন্য, ওকে ট্যাব নাড়াচাড়া না করে তারপরে বলি, আপনাদের জন্য প্রজেক্ট কিভাবে দেয়া যেতে পারে বলেন। আপনাদের আমি ভেরিফাইড করতে চাচ্ছি যে আপনারা সবাই, আমরা যেগুলো শিখাইছি সেগুলো স্কিল আপনাদের আছে, এবং তারপরে কিন্তু মার্কেট প্লেসে যেতে চাচ্ছি, কারণ আমি নিন্দা নিতে ইচ্ছুক না, এবং আপনারাও যে নিন্দায় পড়েন এরকমও কিন্তু ইচ্ছুক না, যে আপনারা ক্লায়েন্টের কাজ পাইলেন, যে গিগটা খুলছেন সেই গিগে কাজ পাইলেন এবং সেই রিলেটেড কাজই পাইলেন, এখন তখন আপনারা মার্কেট প্লেসে করতে পারতেছেন না, এবং আপনাদের কারণে বাংলাদেশের বদনাম হলো বা আপনার বদনাম হলো, এটা কিন্তু আমি চাই না। তো স্কিল ভেরিফাইড করার জন্য আমি যেগুলো শিখাইছি সেগুলোর উপরে আমি একটা প্রজেক্ট চাচ্ছি, এবং সেটা লাইভ সার্ভারে। তো সেক্ষেত্রে আপনারা কিভাবে করতে চান আমাকে একটু আইডিয়া দিবেন। কারো কোনো আইডিয়া নাই? ঠিক আছে,
তো তাইলে যে কয়েকজন আর কি আছেন, যে তাদের লাইভ ডোমেইন বা সার্ভার আছে, তারা তো সেখানে কাজ করলেন, যাদের নাই তাদের ক্ষেত্রে আমি একটা সাব ডোমেইন ক্রিয়েট করে দেবো, যে আমার ডোমেইনের নেম আমি মেবি প্রিয় কথাতেই আপনাদের জন্য খুলতে হবে, উপায় নেই, প্রিয় কথা স্ল্যাশ আপনার নেম হবে, এরকম করে সবার জন্য আমি স্পেসিফিক খুলে দিব আর কি, সবার জন্য ওয়ান বাই ওয়ান খুলে দিব, এবং সেইখানে আপনারা এখন কি কি কাজ করবেন সেটা হচ্ছে বিষয়, কোন লেআউটটা ডিজাইন করবেন একটু ভাবতে হবে। আচ্ছা, এটা ইম্পোর্ট হোক আগে, আপনাদের যদি ডিবির কোনো লেআউট চুজ করে দেয় আপনারা তো কপি করে বসাই দিবেন। যদি কেউ মানে ঠিক মানে না করে সে সঠিক ভাবে, তাহলে তো সেটা তার সমস্যা হলো, সেই শিখলো না। সেটা তো সমস্যাই। ইম্পোর্ট হয়েছে কিন্তু তারপরে তো আমরা ইম্পোর্ট না হওয়া পর্যন্ত অপেক্ষা করতেছি, একটু টাইম দেন, দেখি 5 মিনিট যাক কি হয়। আসলে কোন কি যে প্রবলেম হয়েছে, একমাত্র সৃষ্টিকর্তা জানেন। আচ্ছা, এটা ইমপ্রুভ হতে থাক, আমরা একটু আলোচনা করি, তাতে যদি একটু টাইম যদি কাটে। তো আপনাদের স্পেসিফিক আমি ডোমেইন নেম দিয়ে দিলাম, আপনারা কি করবেন যে তার ড্যাশবোর্ডে লগ ইন করবেন? ওকে, যদি তার ড্যাশবোর্ডে যদি লগ ইন করেন, ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিলাম। আচ্ছা, এখন মোটামুটি আমি ধরলাম যে 15 জন আর কি এই কাজটা করবেন, তো 15টা খুলতে হবে, তারপরে কাজ কি কি হবে। তো আমরা যেগুলো শিখছি এই ওয়ার্ডপ্রেস ইনস্টল পর্যন্ত কিন্তু আমি তো করে দিচ্ছি, তারপরে আপনাদের ডিবি থিমটা ইনস্টল করতে হবে। আচ্ছা, ডিবি থিম ইনস্টল করে ডিবি থিমের একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে হবে। এখন ল্যান্ডিং পেজের ডিজাইনটা অবশ্যই ডিবি লেআউট থেকে নেওয়া যাবে না,
এটা কি ইম্পোর্ট হয়েছে? এখনো হয় নাই। তো আমি যে ক্লায়েন্টের লাইভ প্রজেক্ট গুলা করছি এগুলাই আপনারা করবেন, এরকম সবাইকে ওয়ান বাই ওয়ান আমি চুজ করে দিব যে আপনি করবেন এটা, আপনি করবেন এটা। তো ক্লায়েন্টের লাইভ যে ডিবি প্রজেক্ট গুলো আমার করা আছে, তো সেগুলাই আপনারা করবেন, এটা কেমন হবে? আপনাদের মধ্যে কনফিডেন্স চলে আসবে যে আমরা কিন্তু ক্লায়েন্টের লাইভ প্রজেক্ট করতে পারছি, এরকম কিন্তু কনফিডেন্স চলে আসবে। সাইটগুলোর প্রবলেম কি? গোড্যাডি হোস্টিং এর একটা প্রবলেম যে ডিবি ওয়েবসাইট খুবই স্লো করে। তাহলে ইম্পোর্ট হচ্ছে না। আচ্ছা এক কাজ করি, আমরা একটা 10 মিনিটের ব্রেক নিয়ে আসি, কেমন? দেখি এর মধ্যে হয় কি না, জি স্যার। কারণ ক্লাসের টাইমটা শুধু শুধু নষ্ট হচ্ছে। তো আমরা ঠিক 4টাতে ব্যাক করি আবার। আপনারা সবাই চলে যান, আমি টাইম দিয়ে দিচ্ছি।
সেম একই অবস্থায় আছে, কোনো পরিবর্তন হয় নাই। স্টপ করে কোনো পরিবর্তন হয় নাই, আবার ইম্পোর্টের চেষ্টা করি। বুঝলাম না আজকে এত প্রবলেম হচ্ছে কেন। যাইতেছেন, জয়েন করছেন? জি, সিলেবাস বলতে আমরা যেগুলো আর কি দেখছি, যে আমরা আপনার কি আগে ওয়েব ডিজাইন সম্পর্কে আইডিয়া আছে? ওকে, সো আমরা ফার্স্টে এইচটিএমএল দেখছি, সিএসএস দেখছি, দেন জাভাস্ক্রিপ্ট, জেকোয়ারি দেখা হয়েছে, বুটস্ট্র্যাপও দেখা হয়েছে, এবং দেন পিএইচপি টু বুটস্ট্র্যাপ একটা প্রজেক্ট করা হয়েছে। দেন আমরা ওয়ার্ডপ্রেসে মুভ করছি, এবং ওয়ার্ডপ্রেসে কি কি করা হয়েছে সেগুলো মোটামুটি এই লিস্টে দেয়া আছে। যে পিএইচপি টু বুটস্ট্র্যাপ করার পর আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করা, আর ডিবি থিমটা আমরা কাজে দেখাইছি, অনলি ডিবি থিমেরই কাজ এখন পর্যন্ত দেখা, শুধুমাত্র ডিবি থিমের কাজ দেখানো হয়েছে। এবং কিছু প্লাগইন আমরা দেখছি যেগুলো ইউজ করে আমরা বিভিন্ন সার্ভিস বেস কাজ শিখছি, যেমন ডাব্লিউপি কন্টেন্ট প্রোটেকশন, তারপর আমরা ফেসবুক পিক্সেল ইনস্টলেশন শিখছি, গুগল অ্যানালাইটিক্স, এগুলো একটু দেখে নিতে হবে আপনার। আচ্ছা স্যার, আর আমরা এই উইকের মধ্যে আমাদের স্কিল গুলো কভার করে ফেলবো, এবং দেন কিন্তু আমরা মুভ করতে যাচ্ছি মার্কেট প্লেসে। একই সাথে তখন যখন অর্ডার আসবে কাজ শিখবো, কাজ করব, প্লাস আমাদের আর্নিং আসতে থাকবে। তো আমাদের লক্ষ্য এটাই। তো সেক্ষেত্রে আপনাকে এই উইকের ভিতর কভার করতে হবে যদি টিকে থাকতে চান। পোস্টিং প্রবলেম না কি প্রবলেম আমি ঠিক বুঝলাম না, কি কারণে এটা হলো। তো
তো এইভাবে আসলে ইম্পোর্টটা করা হয়। ইম্পোর্ট করলে আর কি সাকসেসফুলি এরকম প্রসিড করলে আপনার সাইটটা এখানে ঠিক হয়ে যাওয়ার কথা। তো যে কারণেই হোক আমাদের হচ্ছে না, তো এত সময় আসলে প্রায় আমরা 20 মিনিটের মতো সময় দিয়ে ফেলছি ব্রেক সহ এর পিছনে, কিন্তু আদৌ কাজ হচ্ছে না। তো বাসায় সবাই এটা ট্রাই করেন, কাজ হলে তো ভালো, আশা করি যে কাজ হবে। তো আমরা তাহলে বলতে পারি যে আমরা ম্যানুয়াল মাইগ্রেশন, ম্যানুয়াল এবং প্লাগইন ডিপেন্ডেন্ট মাইগ্রেশন কিন্তু শিখে ফেলছি। তো সেক্ষেত্রে আপনাদের কি দরকার হলো যে অল ইন ডাব্লিউপি মাইগ্রেশন প্লাগইনটা দরকার হয়েছে, তো আপনারা নিজেরা প্লিজ ট্রাই করে দেখবেন যে কাজ হচ্ছে কিনা। আমি আশা করি কাজ হবে, কারণ অনেকগুলো লাইভ প্রজেক্ট আমার এটার এটার করা আছে, কিন্তু কোনো কারণে আজকে প্রবলেমটা হচ্ছে। বিভিন্ন সময় বিভিন্ন প্রবলেম হতে পারে, প্রবলেম হলে ধৈর্য সহকারে তাকে সলভ করতে হবে। অরিট হওয়া যাবে না, উদ্বিগ্ন হওয়া যাবে না যে এখন আমি কি করব, এরকম কিছু না। আপনি চেষ্টা করবেন যে নিজে নিজে সলভ করা। তো এইটা আলটিমেট একটা রেজাল্ট আসবে কি না আমার সন্দেহ আছে, যে কোন ইরর যদি শো করতো তাও একটা ব্যাপার ছিল, কিন্তু এটা জাস্ট ফিক্সড হয়ে আছে একটা স্টেটে যায়। তো এটা আমরা বাদ দিচ্ছি। দেন বাই ইওর থিম এলইডিপি অ্যাডমিন প্যানেল, দেন আমরা আর একটা প্লাগইনের কাজ আজকে দেখব, সেটা হচ্ছে পিডিএফ ইমবেড। পিডিএফ ইমবেড বলতে বুঝাচ্ছে যে আমরা যদি আমাদের সাইটে যদি কোনো পিডিএফ ফাইল যদি শো করাইতে চাই, তো এটাও একটা সার্ভিস হইতে পারে। আমরা দেখি যে এরকম কেউ সার্ভিস কেউ দিচ্ছে কিনা। পিডিএফ ইমবেড ওয়ার্ডপ্রেস, ওকে। এই ফ্লিপবুকের সার্ভিস সম্পর্কে জানেন কি? আই উইল কনভার্ট পিডিএফ ডক আর ইমেজ টু রেসপন্সিভ ফ্লিপবুক। ফ্লিপবুক কে বানাইতে পারেন? ফ্লিপবুক কে পারেন? কেউ আছেন? স্যার আপনি পারেন? না স্যার, দেখি নাই কোনোদিন। ও, এই ফ্লিপবুকের অনেক কাজ আছে আমার কাছে, যে একটা ক্লায়েন্ট আর কি তার বইগুলো ফ্লিপবুক রূপান্তর করতে যাচ্ছে, কিন্তু আমি সেই রকম সেলার পাচ্ছি না। পরিচিতর মধ্যে হলে আমি কিছু কম টাকায় করে হয়তো নিজে কিছু রাখতাম, কিন্তু এরা আর কি অনেক চাচ্ছে। ফ্লিপবুকটা হচ্ছে, কি মানে কাজটা কি স্যার? ফ্লিপবুক আপনাদের দেখাই আমি, ফ্লিপবুকটা কি দেখেন যে এখানে একটা লিংক আছে, রিড দা ফার্স্ট চ্যাপ্টার, এটাতে যদি ক্লিক করেন তাহলে দেখবেন যে একটা বই ওপেন হয়েছে, ফুল বই, এবং বইয়ের পৃষ্ঠা উল্টানো যাচ্ছে, পৃষ্ঠা উল্টে উল্টে পড়তে পারবে। তো ক্লায়েন্ট আপনাকে পিডিএফ প্রোভাইড করবে, আপনি জাস্ট এটাকে এরকম বইয়ে কনভার্ট করবেন। এটা হচ্ছে ফ্লিপবুক। এটা আর কি একটা ক্লায়েন্টের সাইটে করতে হবে হয়তো। দেখি আমরা পিডিএফ ইমবেডের কেউ কোনো সার্ভিস দিচ্ছে কিনা। আচ্ছা, পিডিএফ ইমবেড, আই উইল ইন্টারেক্টিভ ফিলাবল ক্লিক অ্যান্ড পিডিএফ ফর্মস, আই মেক বিজনেস সার্ভিস, ওকে।
এখানে কোনো সার্ভিস কিন্তু এরকম দেখা যাচ্ছে না, এবং পিডিএফ ইমবেড ওয়ার্ডপ্রেস দিয়ে সার্চ করলে মাত্র 24টা সার্ভিস পাওয়া যাচ্ছে। তো সম্ভাবনা আছে ক্লায়েন্ট হয়তো পিডিএফ ইমবেড করার জন্য সার্চ করতে পারে এইভাবে, তো সেই ক্ষেত্রে কিন্তু মাত্র 24টা সার্ভিস কম্পেয়ার করে কিন্তু আপনারা সবাই আর কি টপ লিস্টে চলে আসতে পারবেন, কারণ যেহেতু এক্স্যাক্টলি কেউ এই সার্ভিসটা দিচ্ছে না। তো এটাও একটা কিওয়ার্ড, আর রিসেন্টলি যেহেতু ই কমার্সের উপর একটা নির্ভরশীলতা বাড়ছে এই করোনা COVID-19 এর, তার মানে পজিশনের পর, এই COVID-19 হওয়ার পরে ই কমার্স শপের একটা কি বলবো যে একটা ভালো দিক, ভালো সময় যাচ্ছে, তো সেক্ষেত্রে পিডিএফ ইমবেডের চাহিদা অনেক বাড়ছে। আমি বিভিন্ন ক্লায়েন্টের প্রজেক্টে পিডিএফ ইমবেডের কাজটা করছি, তো আপনারা এই রিলেটেড গিগ খুলতে পারেন। কারণ কি যে সবগুলো ই কমার্স শপই দেখা যাচ্ছে যে যারা আর কি বেশিরভাগ রেস্টুরেন্ট বেসড বা ফুড বেসড ই কমার্স শপগুলো, তারা একটা ক্যাটালগ রাখতে চায় তাদের ওয়েবসাইটে, এবং ক্যাটালগটা অবশ্যই একটা পিডিএফ ফরম্যাটে তারা আপলোড করে। তো এটা খেয়াল রাখবেন যে তার মানে এরকম কাজ সামনে আসতে পারে, তো সেই ক্ষেত্রে পিডিএফ ইমবেডটা কি কি করে করতে হয়, অলরেডি মনে হয় অনেকে পারেন যে কি করে পিডিএফ আমরা আমাদের সাইটে ইমবেড করতে পারি। ওকে, তো এই সাইটে যদি আমি কোনো যদি জায়গায় যদি পিডিএফ ইমবেড করতে চাই, বা এই সাইটের কোনো পোস্টে ধরলাম, এখান থেকে আমি একটা পোস্ট দেখি যে কোনো পোস্ট পাওয়া যায় কিনা। ওকে, অনেকগুলো পোস্ট আছে, একটা নতুন পোস্ট ক্রিয়েট করে, পোস্ট টাইটেল, এখানে পোস্ট টাইটেল আমি ডেমো টাইটেলই রাখলাম অ্যান্ড পাবলিশ করি, ইউজ ডিফল্ট এডিটর। আচ্ছা, এইখানে যদি কন্টেন্ট লিখি, কন্টেন্ট নিয়ে আসি, কন্টেন্ট হচ্ছে লরাম ইপসাম, এটা আপডেট করে দিই, দেন আমরা ড্যাশবোর্ডে ব্যাক করি। পোস্ট, এটা হচ্ছে আমাদের পোস্ট। আচ্ছা, তো এরকম হইতে পারে যে ক্লায়েন্ট চাইতেছে যে তার পেজ না একটা পোস্টে সে পিডিএফ টা ইমবেড করতে চায়, এখানে একটা লিংক থাকবে পিডিএফ, তো তার জন্য তো একটা পিডিএফ ফাইল নামাইতে হবে। পিডিএফ যদি ইমবেড করতে চাই, তো পিডিএফ দেখি পাওয়া যায় কিনা। পিডিএফ, পিডিএফ সার্চ করতে হবে, ডাউনলোডের অপশন কই, উই রিমুভ দিস পিডিএফ, আর এটা রিমুভ করে দিছে। বই পড়েন সবাই? বই পড়েন কে কে বলেন তো। বই তো পড়া হয় সময়, বই খুব পড়া হয় নাকি কি বুঝতে পারি না।
বললেন যে বই পড়া হয় সময় পেলে, এখন এইভাবে পড়া হয় না। আর কেউ পড়েন না বই? হালকা পাতলা যখন সময় পাই। বই পড়ার অভ্যাসটা কিন্তু আমাদের জন্য খুব দরকার, এবং ফ্রিল্যান্সারদের ক্ষেত্রেও দরকার। আমি বই যদি পাই তো পড়িয়ে ফেলি আর কি। বই দেখা যায় যে কিনতে গেলে কেনার যে সময়টা সেটা হয়ে ওঠে না, কিন্তু যখন কিনে ফেলি তখন সেটা শেষ না করা পর্যন্ত আর কি যে শান্তি নাই, এরকম একটা ব্যাপার। এবং বই পড়ার মাধ্যমে আর কি আমি আমার লাইফে অনেক কিছুই শিখতে পারছি। তো আপনারাও বই পড়ার অভ্যাস করবেন, যেহেতু ফ্রিল্যান্সার হতে চাচ্ছেন তো ফ্রিল্যান্সিং রিলেটেড বই পড়েন, যদি ভবিষ্যতে বিজনেস করার ইচ্ছা থাকে বিজনেস রিলেটেড বই পড়েন, যদি আপনার যদি মধ্যে যদি কোনো হতাশা থাকে তো হতাশা থেকে বের হওয়ার জন্য বই পড়েন। কেমন বই পড়লে? যেমন ডেল কার্নেগির বইগুলো পড়লে আপনি দেখবেন যে নিজের ভিতর কনফিডেন্ট বাড়াতে পারতেছেন, এগুলো সবসময় ট্রাই করবেন। মোটিভেশনাল স্পিকারের থেকে যদি বই পড়ে যদি নিজের মধ্যে যদি সেটা যদি কাজে লাগাইতে পারেন তো সেক্ষেত্রে আরো আর কি ভালো উপায় তার মানে পাওয়া যায় যে নিজেকে ইম্প্রুভমেন্টের জন্য। যেমন ওই যে আপনাদের যে বইটা দেখাইছিলাম আউটসোর্সিং ও ভালোবাসার গল্প, ওই বইটাও কিন্তু যদি কেউ যদি ফ্রিল্যান্সিং লাইফ থেকে ছিটকে যাইতে চায় যে সে সাফল্য পাচ্ছে না, এবং সে এখন আর কি কি বলবো যে হতাশাগ্রস্ত, এই লাইনটা এখন ছেড়ে দিতে যাচ্ছে, তো সে যদি ওই বইটা ফুল পড়ে তখন সে অবিলিয়াসলি আবার ফ্রিল্যান্সিং এ ব্যাক করবে। আবার যদি ফিমেল ফ্রিল্যান্সারের ক্ষেত্রে তারা যদি হতাশাগ্রস্ত হয় যে তারা দেখা যাচ্ছে যে পরিবারকে টাইম দিতে হয় বা বিবাহিত, তো তারা হতাশাগ্রস্ত যে আসলে সেই লাইফ সেটাই সে এইটাকে লিড করতে পারতেছে না, নিতে পারতেছে না, তো সেই ক্ষেত্রে ওই বইটা তাকে কাজে দেবে। তো যাই হোক, আমি এই পোস্টটাকে এডিট করব। এডিটে গেলাম, এবং এডিটে যাওয়ার পর যেটা যে আমাদের এখানে ডিফল্ট এডিটর গুটেনবার্গ এখন কাজ করতেছে, নট ডিভি, এখন কাজ করতেছে গুটেনবার্গ। তো আমরা যদি কোনো কিছু অ্যাড করতে চাই তো গুটেনবার্গে তো একটা প্লাস বাটন থাকে, এই প্লাস বাটনে যদি আমরা ক্লিক করি এবং যদি পিডিএফ লিখে সার্চ করি, আচ্ছা ইমবেড ইমবেড নামে একটা অপশন পাওয়া যাচ্ছে, ইমবেডে যদি ক্লিক করি তাহলে এইখানে তার ইউআরএলটা চাচ্ছে। আচ্ছা, তো ইউআরএলটা দেওয়ার আগে তো আমাকে ওটা আপলোড করে নিতে হবে পিডিএফটা, তো আমি আপলোড করে নেই মিডিয়া থেকে লাইব্রেরি, লাইব্রেরি থেকে অ্যাড নিউ, অ্যাড নিউ থেকে সিলেক্ট ফাইল, অ্যান্ড দেন আমার পিডিএফটা কোথায় সেভ করলাম এইটা, আচ্ছা এটা আপলোড করে নেই, এটা আপলোড করে আমরা ওইখানে লিঙ্কটা বসাই দিব, দেখি তো এমবেড হয় কিনা। ওকে, এটা হচ্ছে আমাদের বই, এটা আমরা এখানে এমবেড করব। আচ্ছা এখানে লিঙ্ক দিলাম এমবেড, সরি দিস কন্টেন্ট নট বি এমবেড, আচ্ছা এই কন্টেন্ট তারা ইমবেড করতে দিবে না। ওকে, তাহলে আমরা কি করতে পারি, এটা ক্যান্সেল করি, রিমুভ ব্লক এন্ড দেন অ্যাড করি, দেখি পিডিএফ নামে কোনো অপশন পাওয়া যায় কিনা। পিডিএফ নো, পিডিএফ এর কোনো অপশন পাওয়া যাচ্ছে না, তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, একটা প্লাগইন অ্যাড করে নিতে হবে। এটা আসলে রাখা উচিত ছিল আমার মনে হয়, কারণ পিডিএফ ফাইল ইমবেডটা খুবই গুরুত্বপূর্ণ, তো ওয়ার্ডপ্রেস এর ডিফল্ট যে গুটেনবার্গ বিল্ডার এটা তাদের রাখা উচিত ছিল। তো
তো আমরা তাহলে থার্ড পার্টি কিছু ইউজ করি, যে পিডিএফ ইম্প্যাক্ট। আচ্ছা, পিডিএফ ইম্প্যাক্ট, এই যে আমার সার্চ আগে করা ছিল, ইনস্টল নাও। প্রত্যেকটা বই পড়লেই কিছু না কিছু দেখবেন যে শিখতে পারতেছেন। যদি খুব হাসির বই হয় তাহলে কিছু শেখার আছে, যদি এমনকি যদি তার মানে কি বলবো, যে কি বলবো, রোমান্টিক যদি বইগুলো, লাভ রিলেটেড, ওইগুলো থেকেও কিন্তু অনেক কিছু শেখার আছে। সব সময় চেষ্টা করবেন বই পড়ার মাধ্যমে জ্ঞান বৃদ্ধি করতে। তো আমরা পিডিএফ ইমবেডার অ্যাড করলাম, এন্ড দেন আমরা পোস্ট আবার এডিট করি এন্ড রিলোড দেই এখানে। আর আমরা অনেকে শুনি যে যে বড় বড় যে বিজনেসম্যান, বিল গেটস বলেন, জুকারবার্গ বলেন, তারা অনেক বই পড়ে। আর এখন তো বই না পড়তে চাইলেও অনেক সুবিধা আছে, অডিও বুক আছে, ইউটিউব থেকে অডিও বুক লিখে সার্চ করে আপনারা যে কোনো পপুলার বইগুলো অডিও পাওয়া যায়, যেগুলো একজন পড়ে শোনাচ্ছে ওইটাও কিন্তু শোনা যায়। তো আমরা এখন আবার প্লাস বাটনে ক্লিক করলাম, ক্লিক করার পর এখন পিডিএফ লিখে সার্চ দিই, পিডিএফ ইমবেটার, ওকে পাওয়া গেছে, এন্ড এখানে ক্লিক করলাম। দেন বলছে ক্লিক হেয়ার টু ওপেন মিডিয়া লাইব্রেরি টু সিলেক্ট পিডিএফ। আচ্ছা, এখানে ক্লিক করলাম এন্ড সিলেক্ট পিডিএফ। আচ্ছা, এটা সিলেক্ট করে দিলাম, এন্ড দেন যদি আপডেট করি পোস্টটা, এন্ড পোস্টটা এখন আমরা ভিউ করি, ভিউ পোস্ট। পিডিএফটা এখানে শো করার কথা কিন্তু কোনো কারণে শো করতেছে না, লোডিং দেখাচ্ছে, রিলোড দিলাম, একই কাহিনী। আচ্ছা, এটা কি কন্টেন্ট প্রোডাকশনের কারণে প্রবলেম করতেছে? কন্টেন্ট প্রোটেকশন প্লাগইনটা ডিসেবল করে আসি। একটিভ আচ্ছা, ওইটা ডিঅ্যাক্টিভ, অ্যাক্টিভের ইস্যু ছিল না, এটা আসলে লোডিং নিয়ে আসছে, যেহেতু একটা ভারী পিডিএফ তো এটা কিন্তু চলে আসছে। পিডিএফ কিন্তু আমাদের এখন লাইভ পোস্টে দেখা যাচ্ছে, এবং পিডিএফ এর আপনারা পেজ উল্টাইতে পারবেন এখান থেকে, পেজ পাল্টানো, 404 পেজের একটা পিডিএফ দেখেন যে পুরো কিন্তু পিডিএফটা লোড হয়ে গেছে, এই জন্য একটু টাইম লাগতেছিল। এবং এখান থেকে জুম আউট, জুম ইন করার অপশনও আছে। পিডিএফ ইমবেড সার্ভিসটা কত সোজা দেখছেন, এটা কিন্তু জানা থাকলো আপনাদের যে পিডিএফ ইমবেড কি করতে হয়। আচ্ছা, পিডিএফ ইমবেড এর জন্য আরো কিছু প্লাগইন আছে, পিডিএফ ইমবেড, ওন্ডার পিডিএফ ইমবেড, পিডিএফ পোস্টার, অনেক কিছুই আছে, যার যেটা ভালো লাগে সে সেটা ইউজ করবেন। আমরা ইউজ করছি প্রথমটা, যেটা কত কত লাখ, এনে 2 লাখ, 2 লাখ প্লাস অ্যাক্টিভ ইনস্টলেশন। আচ্ছা, যাই হোক, আমরা তাহলে বলতে পারি যে আমরা কি শিখছি, যে পিডিএফ ইমবেড ইউজিং প্লাগইন। ওকে, দেন আমরা আর একটা জিনিস শিখতে পারি, সেটা হচ্ছে টেবিল তৈরি করা। টেবিল অ্যাড করা, টেবিল অ্যাড ইন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আমরা কি করে টেবিল অ্যাড করতে পারি, টেবিল অ্যাড করার জন্য আমরা একটা পোস্ট অ্যাড করি, ধরলাম আমরা পোস্টে টেবিল অ্যাড করব।
রিসেন্টলি একটা কাজ করলাম যে টেবিল অ্যাড করার জন্য, এবং $110 মেবি সাইটে টেবিল অ্যাড করতে হবে। এই যে মাই কন্ট্রাক্টস, এই এটা ক্রিয়েট পোস্ট ইন ডিভি, এবং তার সাইটে আর কি এটা অ্যাড করা $110 কাজ ছিল, জাস্ট টেবিল অ্যাড করা। টেবিলটা যদি দেখাই, সাইটের নাম তো মনে নাই, সাইটের ডিটেলস কি এখানে আছে না? এখানেও তো নাই, তো দেখাইতে পারলাম না। জাস্ট টেবিল অ্যাড করা। টেবিল অ্যাড করার জন্য কি করতে হয়, আমরা আর একটা পোস্ট নেই যে টেবিল অ্যাড, টাইটেল দিলাম টেবিল অ্যাড ইন পোস্ট, পাবলিশ করলাম, অ্যান্ড ইউজ ডিফল্ট এডিটর, গুটেনবার্গ এডিট ইউজ করে আমরা টেবিল অ্যাড করব। তো সেই ক্ষেত্রে প্লাস বাটনে ক্লিক করে আপনি যদি টেবিল লিখে যদি সার্চ করেন, আচ্ছা ফার্স্টে আমরা একটা হেডিং দিয়ে নেই, হেডিং অ্যাড করি, দিস ইজ আওয়ার টেবিল, দেন আমরা টেবিল অ্যাড করি টেবিল। এখন টেবিল অ্যাড করার আগে ওরা বলতেছে ইনসার্ট এ টেবিল ফর শেয়ারিং ডাটা। ওকে, কলাম কাউন্ট, রো কাউন্ট, কলাম কয়টা চাচ্ছি, রো কয়টা চাচ্ছি। আচ্ছা আমি দিলাম যে কলাম চাচ্ছি ধরলাম 3টা, অ্যান্ড রো চাচ্ছি 5টা। অ্যান্ড দেন ক্রিয়েট টেবিল। তাহলে কি হলো যে তিন তিন কলামের 5 রো এর একটা টেবিল কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা আমরা টেবিলের কন্টেন্ট দেই, কি দিব, যে ডেট, স্টুডেন্ট, স্টুডেন্ট অ্যান্ড কন্টেন্ট। তো দেখা গেল যে আমরা যখন কন্টেন্ট লিখতেছি, এই এই টেবিলের কিন্তু সাইজ মানে কমতেছে বাড়তেছে, দেখা যাচ্ছে এই যে যেটা আমরা কন্টেন্ট কমাচ্ছি বাড়াচ্ছি, এটা কিন্তু সাইজ কিন্তু কমতেছে বাড়তেছে। তো এইখানে দেখেন যে রাইট সাইডে টেবিল রিলেটেড অনেকগুলো অপশন আছে, এই রাইট সাইডে কিন্তু দেখা যাচ্ছে যে টেবিলে আমরা কি কি অপশন চাচ্ছি। আমরা যদি ফিক্সড হোয়াইট টেবিল সেলসটা অন করি, তাহলে দেখব যে আমরা যদি কন্টেন্ট যতই কমাই বাড়াই, টেবিলের কিন্তু সাইজটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। এখন কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না। আচ্ছা তারপরে আমরা হেডার সেকশন চাই কিনা, আচ্ছা হেডার সেকশন অ্যাড করে দিলাম। হেডার সেকশন অ্যাড করলে তাহলে এটা হচ্ছে টেবিলের হেডিং, তো তাহলে এগুলো উপরে চলে যাক। তারপরে আমরা ফুটার সেকশন চাই কিনা টেবিলে, টেবিলের একটা ফুটারও থাকে, এখানে আমরা ফুটার অ্যাড করে দিতে পারি। ইন্ট ইন্ট ইন্ট, ওকে, দেন কালার নামের একটা অপশন আছে যে টেবিলের কোনো ব্যাকগ্রাউন্ড কালার চাই কিনা। এইখানে আর কোনো কালার অ্যাড করার অপশন নাই, এরা 4টা কালার দিয়ে রাখছে, সেই 4টাই। মোর কাস্টমাইজেশনের জন্য দেখা যাচ্ছে যে সিএসএস করতে পারেন, আর প্লাস টেবিলের জন্য যে আলাদা আলাদা প্লাগইন আছে সেগুলোও ইউজ করতে পারেন। তা আমরা আপাতত কোনো ব্যাকগ্রাউন্ড কালার রাখতেছি না। আচ্ছা অ্যাডভান্স এর ভিতর কি কি অপশন আছে, ও অ্যাডিশনাল সিএসএস ক্লাস এখানে অ্যাড করা যাবে, তো দরকার নাই। অ্যান্ড উপরে কি অপশন আছে, টেবিলের স্টাইল, টেবিল কি ডিফল্ট চাচ্ছে না স্টাইপ চাচ্ছে। স্টাইপ তো মনে আছে মনে হয় যে বুটস্ট্র্যাপের স্টাইপ টেবিলটা কেমন হয়, যে এক একটা রো এক এক কালার থাকে। এই যে স্টাইপসে যদি আমরা ক্লিক করি, তাহলে দেখবো এই যে টেবিলের দেখেন যে এক একটা রো এক একটা কালার,
যে তার মানে মাঝখানেরটা একরকম, প্রত্যেকটার মাঝখানে অন্যরকম। ওকে, এখানে আসলে ওরা লেস কাস্টমাইজ অপশনই রাখছে আপনার জন্য, যে আপনি যতটুকু আর কি ওদের ওদের ওরা যতটুকু অপশন দিয়েছে ততটুকু ইউজ করতে পারবেন, এবং এর বাইরে ইউজ করতে আপনাকে কাস্টম প্লাগ ইন বা কাস্টম সিএসএস অ্যাড করতে হবে। তো আমি দেখি কন্টেন্ট কিছু অ্যাড করি, যে ডেট দিলাম 22/08/2020, এবং স্টুডেন্ট দিলাম যে আজকে 15 জন, এবং কন্টেন্ট হচ্ছে আজকে ওয়ার্ডপ্রেস টেবিল অ্যান্ড পিডিএফ। ওকে, এটা দিলাম। এখন আমরা আরো কন্টেন্ট অ্যাড করি, কপি পেস্ট, শিট, কন্ট্রোল সি, এখানে কপি হলে এখানেই নোটিফিকেশন দেয়, কিন্তু কন্টেন্ট তো কপি হচ্ছে না। দেখি এখন এখানে কি কি চেঞ্জ করা যায়, যে আমরা টেবিলের সব কন্টেন্টের অ্যালাইনমেন্ট চাই, অ্যালাইনমেন্ট কলাম সেন্টার। আচ্ছা, তাহলে এটা সেন্টার হইলো, কিন্তু এইটা সেন্টারে আসে না কেন? আচ্ছা, এটাও সেন্টারে হইলো। তাহলে এখানে একটা অ্যালাইনমেন্ট অপশন আছে, আমরা যদি লেখাগুলোকে বোল্ড করতে চাই বোল্ড অপশন আছে, আমরা যদি লেখাগুলোকে ইটালাই করতে চাই ইটালিক অপশন আছে, আর দেখি ওকে, এটা হচ্ছে টেবিলে স্টাইল অপশনটা, অ্যালাইনমেন্ট অপশনটা, এডিট টেবিল। এডিট টেবিলে আমরা নতুন রো কলাম যদি অ্যাড করার প্রয়োজন হয় তাহলে কিন্তু এখানে অপশন আছে, যে ডিলেট রো, অ্যাড রো, অ্যাড রো বিফোর, অ্যাড রো আফটার। আমরা যদি এইটার পরে যদি একটা রো অ্যাড করতে চাই, অ্যাড রো, অ্যাড রো আফটার, ওকে, তাহলে পরে একটা রো অ্যাড হইলো। আর যদি আমরা যদি অ্যাড রো যদি বিফোর দিতাম তাহলে আর উপরে একটা রো অ্যাড হইতো। আচ্ছা, এখানে অ্যাড রো, তার মানে অ্যাড রো অ্যাড করার, কলাম অ্যাড করার অপশন আছে, ডিলিট করারও অপশন আছে। আচ্ছা, দেন এটা হচ্ছে অ্যালাইনমেন্ট, এটা হচ্ছে কন্টেন্টের, আর এটা হচ্ছে টেবিলের। এই কন্টেন্ট কাটতে যদি আমি সেটটাই নিতে চাই, আচ্ছা, তো এটা হচ্ছে কন্টেন্টের অ্যালাইনমেন্ট, আর এটা হচ্ছে টেবিলের, টেবিলের কলাম লেফট, কলাম সেন্টার, এরকম। ওকে, দেন কোনো কিছু যদি আমরা যদি লিংক করতে চাই কোনো কিছুর সাথে, সেটারও একটা অপশন আছে, এবং সেই লিংকটা নতুন ট্যাবে ওপেন হবে কিনা সেই অপশনটাও আছে। আর কি কোনো অপশন আছে? ইনলাইন কোড, স্ট্রাইক, টেক্সট কালার, দেখি তো টেক্সট কালার, যে টেক্সট কালার চেঞ্জের অপশন আছে, অনেক কিছুই দিয়ে রাখছে ওরা। তো এই পোস্টটা যদি এখন আমরা ভিউ করি তাহলে দেখবো যে এখানে কিন্তু টেবিলটা রেডি, এবং এই টেবিলটা বানানোর জন্য আপনাকে কোনো কোড করতে হয়নি, জাস্ট ওদের তাই ইউজ করছেন কিছু জাস্ট অপশন ইউজ করে ক্লিক অ্যান্ড ক্লিক এর মাধ্যমে। তো এটাই হচ্ছে ফ্যাসিলিটি। আচ্ছা, এখন আমরা কি করব, যে ওদের এই টেবিলটা ইউজ করব না, আমরা ধরলাম যে আমরা একটা প্লাগ ইন অ্যাড করে টেবিল অ্যাড করব। প্লাগ ইন, অ্যাড নিউ, আচ্ছা, আমাদের কি ওই যে ইম্পোর্টেড ট্যাবের কোনো আপডেট আছে? এটা এই অবস্থাতেই বসে আছে, এটার কোনো প্রবলেম আছে?
অন্য কোন লাইভ সার্ভারে আমরা দেখব। আচ্ছা, টেবিল অ্যাড করার জন্য টেবিল ওয়ার্ডপ্রেস টেবিল লিখে স্যার দিই। ১০,০০০+ ইনস্টলেশনের একটা প্লাগইন আছে ডাব্লিউপি টেবিল বিল্ডার এবং সবগুলোই 5 স্টার। আচ্ছা, টেবিল প্রেস নামে একটা প্লাগইন আছে, এটা আরো বেশি ইনস্টলেশন। নিনজা টেবিল টেবিলের তার মানে বোঝা যাচ্ছে যে প্লাগইনের অভাব নাই। তো আমরা ফার্স্টে ইনস্টল করে দেখি যেটা দিয়ে কিভাবে টেবিল বিল্ড করা যায়। টেবিল অ্যাড করার জন্য টিউটোরিয়ালও আছে এখানে। আচ্ছা, আমরা টিউটোরিয়াল না দেখে ক্রিয়েট ইওর ফার্স্ট টেবিল, হোয়াই আই এম নট অ্যালোয়েড অ্যাক্সেস দিস স্পেস কোশ্চেন টেবিল বিল্ডার। ওকে, টেবিল বিল্ডার নামে কিন্তু আমাদের প্লাগইনটা কিন্তু দেখেন যে ইনস্টল হয়ে যে ড্রাগ এন্ড ড্রপ টেবিল বিল্ডার ওরা যে বলতেছে ঠিক ওই রকমই, যে আমরা কয়টা কলাম চাচ্ছি কয়টা রো চাচ্ছি। আচ্ছা, 4টা কলাম চাই এবং 5টা রো চাই। জেনারেট, ওকে, জেনারেট হয়ে গেছে। এখন দেখা যাচ্ছে যে আমরা এই কলামে টেক্সট চাচ্ছি, এখানে টেক্সট দিতে পারবো। টেক্সট দিলাম যেটা হচ্ছে আমাদের নেম, এবং নেমে কি কি স্টাইল চাচ্ছি, বোল্ড, স্ট্রাইক, লিঙ্ক করতে চাচ্ছি কিনা, অ্যালাইনমেন্ট সেন্টার, সব অপশনই পাওয়া যাচ্ছে। ফন্টের কালার, লিঙ্ক ফন্ট কালার, ফন্ট সাইজ, সব অপশনই পাওয়া যাচ্ছে। তার মানে এটা কিন্তু সেই আগের আগের যে ওয়ার্ডপ্রেসে যে ডিফল্ট গুটেনবার্গের যে টেবিল তার থেকে কিন্তু অনেক বেটার। বাটন চাচ্ছি কিনা, বাটনের ফন্ট সাইজ ছোট বড়, বা বাটনের টেক্সট কালার, বাটনের টেক্সট কালার কি দিব, হোয়াইট দিলাম। বাটন টেক্সট কালার, বাটন কালার, বাটনের কালার কি হবে, বাটনের কালার আমরা কি দিব, ব্ল্যাক দেই। দেন বাটন সাইজ স্মল দিলাম, বাটনের লিঙ্ক করা যাবে এখানে, লিঙ্কটা আপাতত ডেট করে রাখে। বাটনের অ্যালাইনমেন্ট সেন্টার, বাটন অ্যাডিশনাল আইডি অ্যাড করা যাবে, বাটন হোভারে কেমন হবে সেটাও দেয়া যাবে। এখান থেকে হোভারটা ডাইরেক্ট চেক করা যাচ্ছে না, বাটনে কোনো আইকন অ্যাড করব কিনা সেটাও দেয়া যাচ্ছে। আচ্ছা, বাটনে কোনো আইকনের দরকার নাই, আইকন পজিশন, আইকন সাইজ এগুলোও দেয়া যাবে। এন্ড রেসপন্সিভ এর ক্ষেত্রে টেবিলটা কেমন হবে সেইটাও অ্যাড করা যাবে, ইনেবল টেবিল রেসপন্সিভ। এই যে টেবিলটা রেসপন্সিভ হয়ে গেছে, মোবাইলের ক্ষেত্রে কি কি অপশন ইউজ করা যাবে এখানে কিন্তু কিছু অপশন দেয়া আছে। টপ রো অ্যাজ হেডার, হেডার কে টপ রো হিসেবে ইউজ করবেন কিনা, স্ট্যাটিক টপ রো, টপ রো তাই স্ট্যাটিক রাখতে চাচ্ছেন কিনা, এই অপশন গুলো একটু ঘেটে ঘেটে দেখতে হবে। আমার ক্লায়েন্ট প্রজেক্টে এই টেবিল বিল্ডারটা ইউজ করা হয়েছিল, ডাব্লিউপি টেবিল বিল্ডারটা, আমার যতটুকু মনে পড়তেছে আর কি।
এবং এইটাকে আমরা সেভ করি, টেবিলের একটা নাম দেই যে দিস ইজ ফার্স্ট টেবিল। টেবিলটা সেভ করলাম, দেন আমরা ড্যাশবোর্ডে ব্যাক করি, দেখি যে কি হয়। আমরা কিন্তু টেবিলটা কোথাও অ্যাড করি নাই, জাস্ট টেবিলটা কিন্তু সেভ করছি। আচ্ছা, এখন যদি টেবিল বিল্ডার থেকে অল টেবিলে যদি যাই, দেখবো যে আমাদের কিন্তু এটা হচ্ছে আমাদের টেবিল। এটা যদি প্রিভিউ করি, এই যে আমাদের টেবিলটা, আমরা টেবিলে কোনো কাজ করি নাই, সেজন্য ভালো দেখাচ্ছে না। তো টেবিল যদি আমরা যদি এই টেবিলটা যদি অ্যাড করতে চাই, তাহলে যে ব্যাপারটা আসবে সেটা হচ্ছে শর্টকোটের ব্যাপারটা। এই টেবিলের একটা শর্টকোট আছে, এই শর্টকোটটা আমরা যেখানে ইউজ করব সেখানেই কিন্তু টেবিলটা শো করবে। তো আমরা যদি কোনো পেজে যদি অ্যাড করতে চাই, ধরলাম একটা নিউ পেজ অ্যাড করি, নিউ পেজ না, আমরা আমাদের আগের কোনো পেজ কাস্টমাইজ করি, হোম পেজটা এডিটে ক্লিক করলাম, এডিট উইথ ডিবি বিল্ডার, দেখা যাচ্ছে যে আপনি আপনার এই সাইটের কোথাও এই টেবিলটা ইউজ করতে চান। তো সেইখানে আমি একটা অ্যাড নিউ সেকশন করলাম, নিউ সেকশন অ্যাড, অ্যাড একটা রো অ্যাড করলাম, দেন দেন দেখি ওদের কোনো টেবিল নামে কিছু আছে কিনা। ওদের প্রাইসিং টেবিল আছে, অনলি টেবিল বলতে কিছু নাই, কিন্তু মডিউল ডিবি। তাইলে আমরা যদি এখানে যদি টেবিল অ্যাড করতে চাই, টেবিল যেটা ক্রিয়েট করছি সেটা যদি অ্যাড করতে চাই, তাহলে কিভাবে অ্যাড করব, যে কোড কোড ব্লকস নামে একটা ওদের মডিউল আছে, কোড, এটা বিভিন্ন বিল্ডারে বিভিন্ন নামে থাকে, এখানে আছে কোড নামে। কোড ইউজ করতে পারেন বা টেক্সট ইউজ করতে পারেন। আচ্ছা, আমি ফার্স্টে কোডটা ইউজ করি। কোড ইউজ করার পর আপনার কাজ হবে কি, এইখানে ওই শর্টকোডটা কপি করে নিয়ে আসছে বসিয়ে দেওয়া। তো আমি এটা কপি করি, কপি অ্যান্ড পেস্ট, অ্যান্ড এটা সেভ করি। সেভ করে আমরা এই পেজটা অন্য ট্যাবে ওপেন করব, এখানে লোড হচ্ছে, এখানেও টেবিলটা দেখাবে এখনই, এই যে এখানেও টেবিলটা দেখাইছে, বাট আমরা ডাইরেক্ট ভিউ করার চেষ্টা করি। এখন যদি স্ক্রল করি, এই যে এটা হচ্ছে আমাদের টেবিল যেটা আমরা তৈরি করছি, ওইখানে কিন্তু আপনি ইচ্ছা মতো আর কি টেবিলটা অ্যাড করতে পারবেন, যে ইচ্ছা মতো আপনার কেমন টেবিল দরকার সেটা ক্রিয়েট করে নিতে পারবেন। আর টেবিলের অপশন গুলা, বিভিন্ন অপশন গুলা দেখবেন বাসায়, যে কোন টেবিল দেখেন যে ক্রিয়েট করতে পারেন কিনা নিজের মতো। ধরেন আপনার নিজের একটা রুটিন নিয়ে তৈরি করে নিলাম এই টেবিলের মাধ্যমে। তো এইখানে যে যদি আমার দুই তিনটা টেবিল লাগে একটা ওয়েবসাইটে, তাহলে ওই অনেকগুলো টেবিল ক্রিয়েট করে শর্টকাট গুলো সেই সেই জায়গায় দিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ রাইট, যে আপনার যতগুলো টেবিল লাগবে, আপনি হয়তো এর নিচে আর একটা টেবিল চাচ্ছেন, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আবার কোড ব্লকস অ্যাড করে আর একটা টেবিল যে ক্রিয়েট করা আছে, যে অ্যাড নিউ টেবিল, ওই ওইখান থেকে শর্টকোডটা কপি করে ওইখানে বসাই দিলে হবে। আচ্ছা, শর্টকোড যে ইউজ করা সেটা তো আমি বললাম যে টেক্সট টেক্সট মডিউলেও ইউজ করা যাবে, তাই না? তো দেখি যে আসলে টেক্সট মডিউলে ইউজ করা যায় কিনা, আমি একটু পরীক্ষা করে নিই, আপনাদের তো বললাম, কারণ অনেক অনেক থিমে এই টেক্সট মডিউলেও ইউজ করা যায়। টেক্সট মডিউলে যদি আমি শর্টকাটটা এমবেড করে দেই, ও হ্যাঁ এটা কিন্তু কাজ করতেছে, বোঝা যাচ্ছে যে কাজ করবে। হ্যাঁ এটা কাজ করে, ভিজুয়ালে ভিজুয়ালে দিলে কি কাজ করবে? হ্যাঁ ভিজুয়ালে দিলেও কাজ করবে। ভিজুয়ালে দিলেও কাজ করবে,
তো এটা কিন্তু টেক্সটেও অ্যাড করা যাচ্ছে এবং কোডেও অ্যাড করা যাচ্ছে, যেটা ইউজ করেন আপনি, নো প্রবলেম। তাহলে টেবিল ক্রিয়েট করাটা একটু শিখে নেবেন সবাই। আর এটা তো এই অবস্থাতেই আছে। তাহলে টেবিল অ্যাড ইন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, তো দেখি যে টেবিল সার্ভিসটা কেউ দিচ্ছে কিনা ফাইবারে। অ্যাড টেবিল ইন ওয়েবসাইট, এই যে একজন আছে, আই উইল ডিজাইন এ প্রাইসিং টেবিল ইন ডিবি বিল্ডার, তিনটে অর্ডারও কিন্তু কমপ্লিট করছে, প্রাইসিং টেবিল তৈরি করে। প্রাইসিং টেবিলের তো মডিউল তো ওইখানে আছেই, উনি মনে হয় মেইনলি ফ্রিল্যান্সিং করে না, কারণ 2016 সালের প্রোফাইল খুলে মাত্র 22টা রিভিউ আজ পর্যন্ত। উনি পার্ট টাইম হয়তো করে, যে মাঝে মধ্যে আসে কাজ করে। যে ওনার কিন্তু একটা গিক আছে, আই উইল মেক ইউর মেক মেক ইউ এ ডিবি ওয়েবসাইট, এটা একটা ভুল টাইটেল, রং টাইটেল হওয়া সত্ত্বেও উনি অর্ডার পাইছে। আই উইল মেক ইউ এ ডিবি ওয়েবসাইট, বাংলাদেশের যেমন যে ইংলিশের যে অবস্থা, সেই তার সাথে মিল আছে। রিভিউ তো 5-স্টারই দেখতেছে। স্পেলিং এক্সপার্ট ইন পিএইচপি প্রো, ওকে। দেন আর কেউ আছে কিনা টেবিল ক্রিয়েট করে? আই উইল ক্রিয়েট এইচটিএমএল অর ওয়ার্ডপ্রেস প্রাইসিং টেবিল। তো এটা কিন্তু একটা নোট নোট করে নেওয়ার বিষয়, যে আমরা তাহলে কোনো সময় গিগ ক্রিয়েট করব না, যে আই উইল অ্যাড টেবিল, আমরা কি দেব যে অ্যাড টেবিল অর প্রাইসিং টেবিল অর অ্যানি টেবিল অন ইউর ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট দিতে পারেন এক্স্যাক্টলি, বা অ্যানি ওয়েবসাইটও দিতে পারেন। টেবিল প্রেস লিখে সার্চ দেই তো, এটা আমাদের প্লাগইনের নাম কি? অনেক সময় প্লাগইন নেম ধরেও কিন্তু অনেকে সার্চ করে, যে সে ডাব্লুপি টেবিল বিল্ডার, একটা ডাব্লুপি টেবিল বিল্ডার। টেবিল বিল্ডারের কোনো দেখলাম না। ওয়ার্ডপ্রেস টেবিল, এই যে আই বিল্ড রেসপন্সিভ চার্টস অ্যান্ড টেবিলস ইন ওয়ার্ডপ্রেস, এটা একটা লেভেল 1 সেলার, তিনটা অর্ডার কমপ্লিট করছে, মাত্র 19টা সার্ভিস। ইউ হ্যাভ গুড চান্স টু, আপনাদের একটা ভালো সুযোগ আছে এই টেবিল টেবিলের গিগের ক্ষেত্রে। আই উইল ডিজাইন টেবিলস অ্যান্ড ফর্মস ইন এইচটিএমএল অ্যান্ড ওয়ার্ডপ্রেস, ছয়টা অর্ডার কমপ্লিট করছে। তো আমাদের ফার্স্ট আর্নিং কিন্তু টেবিল দিয়েও শুরু হইতে পারে। ওনার ওনার গিকের ইমেজটা কিন্তু অনেক ইমপ্রেশন ইমপ্রেশন ক্রিয়েট করতেছে, একটা ভালো একটা গিক ইমেজ ইউজ করছে। ওকে, তাহলে বোঝা যাচ্ছে কিন্তু আমরা কিন্তু একটা ভালো জিনিস শিখতে পারলাম টেবিলের ব্যাপারটা। তো এতগুলো সার্ভিস আসলে দেখিয়ে কতটা লাভ হইলো সেটা জাস্ট আপনারা করতে পারবেন, যে নিজেরা যারা প্র্যাকটিস করবেন তারা এটা আপনাদের লাইফে ইমবেড করতে পারবেন, আর যারা প্র্যাকটিস করবেন না তাদের জন্য এই কন্টেন্ট গুলো কোনো উপকারেই আসলো না। তো আপনার বিচার আপনিই করবেন যে আপনি কি করতেছেন। তো সবাইকে তার মানে রিকোয়েস্ট যে আপনারা সবাই আমি যেগুলো দেখাইছি অন্তত সেগুলো অন্তত কমপ্লিট করেন,
ওয়ার্ডপ্রেসের কমিউনিটিটা এত বড় যে ওয়ার্ডপ্রেসের কোনো কিছুই শিখিয়ে শেষ করা সম্ভব না, এত এত জিনিস আসতেছে। দেখেন যে সিম্পল সিম্পল কিছু কাজ কিন্তু তাও মার্কেটে পাওয়া যাচ্ছে, যে পিডিএফ ইমবেড করা হোক আর টেবিল অ্যাড করা হোক, আর এইগুলো তো বড় কাজ। এই যে ম্যানুয়াল মাইগ্রেশন বা প্লাগ ইন মাইগ্রেশন, এগুলো তো বিপুল চাহিদা। এটা দিয়ে যদি সার্চ করি তো দেখা যাবে যে শুধু ডাব্লিউপির মাইগ্রেশন দিয়েই সে টপ রেটার, এরকমও হতে পারে। আই উইল মাইগ্রেট ট্রান্সফার ওয়ার্ডপ্রেস সি প্যানেল, আরো অনেক অনেক কিছু লেখা আছে। আই উইল ডু দা ব্যাকআপ ক্লোনিং এন্ড মাইগ্রেশন অফ ডাব্লিউপি সাইট এক্সপ্লিসিটলি। দেখেন ওনার গিগ টাইটেলটা একদমই অন্যরকম, উনি একটা এক্সট্রা একটা কিওয়ার্ড ইউজ করছে এক্সপ্লিসিটলি। তো গিগ টাইটেলের ক্ষেত্রে চেষ্টা করবেন যে এমন কোন গিগ টাইটেল ইউজ করতে যেটা আসলে অলরেডি কেউ সেম টু সেম ওই রকম গিগ টাইটেল ইউজ করে নাই। তো সেক্ষেত্রে কি হবে যে আপনার ফার্স্টে চলে আসার একটা ভালো একটা গুড চান্স থাকবে, কারণ ফাইবার কিন্তু পছন্দ করে না যে কারো গিগ কপি করা। তো হয়তো আপনি নিজেই আপনার গিগের টাইটেলটা ক্রিয়েট করছেন কিন্তু দেখা যাচ্ছে যে ওইটা অলরেডি অনেকে ইউজ করতেছে, তো সেই ক্ষেত্রে চেষ্টা করবেন যে এক্সট্রা কোনো ওয়ার্ড অ্যাড করে যেন জিনিসটা যেন অন্যরকম হয়। যেমন আমি যদি টেবিল ট্যাগের কথা চিন্তা করি, যে ওয়ার্ডপ্রেস টেবিল, ওয়ার্ডপ্রেস টেবিলের গিগের টাইটেলটা কেমন কেমন হইতে পারে। ওয়ার্ডপ্রেস টেবিল উনি আই উইল বিট রেসপন্সিভ চার্টস অ্যান্ড টেবিল ইন ওয়ার্ডপ্রেস। গিগ কিন্তু অ্যানালাইসিস করার একটা ব্যাপার আছে, ওইটা দেখাই নাই কারণ এখনো যেহেতু ফাইবারে মুভ করি নাই। তো গিগের টাইটেল গুলা সবগুলা পড়ে আপনি যে একটা অ্যানালাইসিস করে যে গিগের টাইটেলটা বের করবেন, এইটাতে যে যত বেশি টাইম দিবেন তার সাকসেস তত বেশি হবে। আর কেউ যদি হেলা ফেলা ভাবে যদি গিগ টাইটেল যদি রিসার্চ করেন তো দেখেন উনি ইউজ করছে আই উইল বিল্ড রেসপন্সিভ চার্টস অ্যান্ড টেবিল ইন ওয়ার্ডপ্রেস। আচ্ছা এটা আমি কপি করি, এই টাইটেলটা কপি করে নিয়ে আসি। স্যার বলেন, আপনার ফ্লিপবুকে তো প্লাগইন আছে স্যার, এই প্লাগইন দিয়ে সহজে করা যাবে দেখছি। ও তাই স্যার, ও প্লাগইনের নামটা চ্যাট বক্সে পেস্ট করেন তো আমি একটু দেখি। আমার তো ক্লায়েন্ট চাচ্ছে, এটা তো করতে হবে। তারপরে আর কি আছে? আই কি আই উইল ক্রিয়েট রেস্টুরেন্ট ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট অনলাইন, ওকে আই উইল সেট আপ ওয়ার্ডপ্রেস। তো যেসব গিগ থেকে মোটামুটি অর্ডার আসছে তো সেই সব গিগের টাইটেল গুলো আমি কালেক্ট করতেছি। আচ্ছা এরকম করে আপনি ধরেন প্রায় 10টা টাইটেল আপনি কালেক্ট করবেন যেগুলো আসলে বেস্ট গিগ, যে টেবিল নিয়েই তারা করছে। আচ্ছা এইটা একটা, 8টা অর্ডার কমপ্লিট করছে। এখন এই গিগের টাইটেল গুলো আপনি ভালো করে পড়েন। এরকম কিন্তু নট অনলি এই তিনটা, আপনাকে কিন্তু দেখতে হবে অনেকগুলো, যে যতগুলো বেশি পারেন তার গিগের চান্স তত বেশি হবে। তো এই গিগের টাইটেল গুলা যদি আপনি যদি দেখেন যে তারা কি ইউজ করছে, আই উইল তো এটা তো ফাইবারের ওয়ার্ড, আই উইল এটা ফাইবারের, এটা আপনি চেঞ্জ করতে পারবেন না। দেন আই উইল বিল্ড রেসপন্সিভ চার্টস অ্যান্ড টেবিলস ইন ওয়ার্ডপ্রেস, আই উইল সেট আপ ওয়ার্ডপ্রেস প্রাইসিং টেবিলস ইন 24 আওয়ার্স, আই ক্রিয়েট ওয়ার্ডপ্রেস রেসপন্সিভ প্রাইসিং টেবিল ইন অ্যান আওয়ার। আচ্ছা এখন যে ক্লায়েন্টের আর কি যে অতি দ্রুত একটা টেবিল তার অ্যাড করা দরকার তার ওয়েবসাইটে, সে যদি আসে তাহলে বলা যায় যে এই তিনটা গিগ যদি সে কম্পেয়ার করে সে নির্দ্বিধায় কিন্তু 3 নাম্বার গিগটা কিন্তু চুজ করবে। কি জন্য? যে দেখেন যে 3 নাম্বার গিগটা যদি আমরা দেখি যে তিনি মাত্র 1 ঘন্টায় বলছে যে 1 ঘন্টায় সে একটা প্রাইসিং টেবিল ক্রিয়েট করে দিতে সক্ষম, যদি কারো যদি দ্রুত দরকার হয় তো সেক্ষেত্রে সে নির্দ্বিধায় এটা বাঁচতেছে। আবার
তাহলে আপনি যদি এই তিনটাকে কম্পেয়ার করে যদি আমি যদি কোনো গিগ টাইটেল যদি তৈরি করি, তাহলে কি হতে পারে যে আমি এটাকে ফলো করতেছি, মোস্ট অফ দা টাইম এটাকে ফলো করতেছি, তাহলে আই উইল মেক, আমি আলাদা একটা কিওয়ার্ড ইউজ করলাম, নট বিল্ড, নট সেট আপ, নট ক্রিয়েট, কিন্তু একই মিনিংফুল, আই উইল মেক ওয়ার্ডপ্রেস টেবিল কি কি অ্যাড করতে পারি, ওয়ার্ডপ্রেস ডাটা টেবিল, প্রাইসিং টেবিল, অর অ্যানি টেবিল, ইন 1 আওয়ার। তো সেই ক্ষেত্রে কি হবে, দেখেন যে ক্লায়েন্ট যদি এসে যদি ডাটা টেবিল যদি খুঁজে, তাহলেও সে আমার গিগটাকে খুঁজে পাবে, প্রাইসিং টেবিল যদি দিয়ে খুঁজে, তাহলেও কিন্তু আমি তার লিস্টে কিন্তু থাকব। এই ক্ষেত্রে হয়তো উনিয়ে গিয়ে থাকবে, কিন্তু আমিও কিন্তু তার লিস্টে থাকব, হয়তো কোনো এক সময় ফাইবার আমাকে ফার্স্ট পজিশনেও দিতে পারে, অথবা ক্লায়েন্ট যদি 1 ঘন্টায় যদি তার টেবিলটা প্রয়োজন হয়, তাহলেও কিন্তু আমার এই সেম গিগটাই কিন্তু সে চুজ করতেছে, যদি আমার গিগটা যদি তার চোখে পড়ে। এবং আসলে ভালো রকম সম্ভাবনা আছে যে এই ওয়ার্ডপ্রেস এর টেবিল গিগ নিয়ে সামনে আসা, কারণ মাত্র 19টা সার্ভিস আছে। তো আমরা যদি 15 জন যদি থাকি, 15 জন যদি এই একই গিগ যদি ক্রিয়েট করি, তো 15 জনের ভিতর একজন না একজন সামনে উঠে আসবেই, 2-3 জনের সম্ভাবনা আছে যে সামনে উঠে আসবে, এবং অতি দ্রুত কিন্তু অর্ডার পাওয়া যাবে। কিন্তু এখন কেউ যদি এই 16 জন যদি দেখা যাচ্ছে যে সেম গিগ যদি সেম টাইটেল দিয়ে যদি খুলেন, তাহলে কিন্তু দেখা যাবে যে 16 জনের মধ্যে কেউই আর কি টপে আসতে পারবেন না। তো 16 জন 16 ভাবে টাইটেলটা দিবেন, তো সেক্ষেত্রে দেখা যাবে যে একজন কিন্তু টপে অবশ্যই প্লেস করবেন, এবং যে যত গিগটা বেশি ভাবে রিসার্চ করবেন, যে উনি যে আসছে প্রথমে, ধরেন এই ফার্স্ট ফার্স্টের যে আসছে, দেখেন যে একজন একটা অর্ডার কমপ্লিট করেও কিন্তু ফার্স্ট রোতে আসছে, আবার একজন অর্ডার কোন রকম কমপ্লিট না করেও কিন্তু ফার্স্টে আসছে। আচ্ছা, এখন যদি এদের গিগের যদি কম্পেয়ার করতে চান, প্রত্যেকটা গিগ নিউ ট্যাবে ওপেন করবেন, নিউ ট্যাবে ওপেন করে দেখবেন যে তারা আসলে গিগটা কিভাবে লিখছে, গিগের অ্যাবাউট এন্ড তারা কিভাবে প্যাকেজটা দিছে, এবং তাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ট্যাগ, তাদের গিগের কি কি ট্যাগ দেয়া আছে, এক্সেল টেবিল, ওয়ার্ডপ্রেস টেবিল, ওয়ার্ডপ্রেস, যে কোয়ারি টেবিল, চার্ট, যে কোনোটা দিয়ে সার্চ করলেই কিন্তু তারা আসতেছে। আচ্ছা, এবং আরেকজনের কিওয়ার্ড কি কি দেয়া আছে, টেবিল, ওয়েব, ওয়ার্ডপ্রেস, ফুড, রেস্টুরেন্ট, তার মানে এই কিওয়ার্ড গুলা কিন্তু তারা বেছে নিচ্ছে। এখন কিওয়ার্ড রিসার্চটাও কিন্তু দরকার, যে এই 5টা কিওয়ার্ড আপনি লিখবেন, এই পাসওয়ার্ড 5টা কিওয়ার্ড লিখবেন, এরকম 10টা গিগের যদি 5×10=50টা কিওয়ার্ড হয়, এখন আপনি সেই কিওয়ার্ড গুলার ভিতর কম্পেয়ার করবেন যে কোন কিওয়ার্ডটা আসলে এক্স্যাক্টলি আপনার কাজের সাথে মিলতেছে, এবং কোন কিওয়ার্ডটা ইউজ করে সে আসলে ফার্স্টে আসছে। যেমন এই গিগের ক্ষেত্রে সে কিন্তু আসছে কোনটা ইউজ করে, আমরা কি দিয়ে লিখে সার্চ করছিলাম, ওয়ার্ডপ্রেস টেবিল দেখে, এই ওয়ার্ডপ্রেস টেবিলটা কিন্তু এই ওয়ার্ডপ্রেস টেবিলের সাথে মিলছে। তো তাহলে বোঝা যাচ্ছে যদি আমরা যদি ওয়ার্ডপ্রেস টেবিল ট্যাগটা ইউজ করি, এটা কিন্তু আমাদের জন্য অনেক বেটার হবে। তো এইভাবে গিগটা রিসার্চ করা হয়। গিগ রিসার্চ সম্পর্কে আরো ডিটেলসে যাব অ্যাকাউন্ট খোলার পর, কিন্তু আপাতত আপনারা যে কাজটাই শিখেন, সেই কাজটা একটু ফাইবারে সার্চ করে দেখেন, সেই কাজের রিলেটেড কিওয়ার্ড দিয়ে ফাইবারে সার্চ করে দেখেন যে এই রিলেটেড সার্ভিস কে কে দিচ্ছে এবং কিভাবে দিচ্ছে। তো সেটা হলে হবে কি যে আপনার একটা কনফিডেন্স বাড়বে, এবং কিভাবে কাজটা শিখলে ভালো হবে সেটা আপনিও নিজে বুঝতে পারবেন। দেখেন যে কিরকম কিরকম গিগ আর কি ক্রিয়েট করে, সেগুলা কিন্তু কিরকম টেবিল ক্রিয়েট করে সেগুলো কিন্তু মোটামুটি বোঝা যাচ্ছে। এখন গিগের ইমেজটা কেমন হলে ভালো হয় সেটা আশা করি যে বুঝতে পারছেন। তো নামাজের সময় হয়ে গেছে, অলরেডি কেউ নামাজ পড়তে চলে গেছেন নাকি? তো তাহলে নামাজ থেকে এসে আমরা প্রেজেন্টটা আবার নেই, কেমন? জি স্যার। ওকে, তাহলে
আমরা 5:20 ব্যাক করব। ওকে স্যার। জি স্যার। 5:20 পর্যন্ত ব্রেক।
কই সবার ব্রেক এখনো শেষ হয় নাই? জি স্যার, শেষ হয়েছে তো? তা তো নাই, সবাই তো নাই।